নমস্কার আমি অনন্যা এম ওয়েলকাম মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ টারো আজকের ভিডিও ভীষণ একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে বিকজ তেরোই এপ্রিল সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করছে অশ্বিনী নক্ষত্রে এবং মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করছে এবং মেষ রাশিতে প্রবেশ করেই সূর্যদেব উচ্চ হয়ে যাচ্ছেন কারণ মেষ রাশি সূর্যদেবের উচ্চ রাশি সেখানে আগে থেকেই বৃহস্পতি দেব অবস্থান করে আছেন মেষ রাশিতে অর্থাৎ সূর্য যেই মুহূর্তে মেষ রাশিতে প্রবেশ করছেন দেব সেখানে অবস্থান করার জন্য সূর্যদেব সূর্যদেব এবং বৃহস্পতিদেব পরস্পর সহ অবস্থান করছেন বা বলা যেতে পারে কম্বাস্ট হচ্ছেন বা একসঙ্গে থাকছেন এবং এই যে মেষ রাশিতে সূর্যদেবের অবস্থান এই অবস্থান যে কতটা এক্সিলেন্ট একটা চেঞ্জ সব রাশির জন্য আনতে পারে আজকের ভিডিও তাই নেই অর্থাৎ মেষ থেকে মিন রাশির উপর কী প্রভাব পড়তে পারে এই একটা মাসে অর্থাৎ তেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে এই একটা মা সূর্যদেব মেষ রাশিতে অবস্থান করবেন এবং মেষ রাশিতে অবস্থান করাকালীন অর্থাৎ উচ্চভাবে অবস্থান করাকালীন অর্থাৎ গ্রহদের রাজা যখন উচ্চ হয়ে যায় পরাক্রম যখন উচ্চ উচ্চ হয়ে যায় তেজ যখন উচ্চ হয়ে যায় সাকসেস যখন উচ্চ হয়ে যায় নাম যশ খ্যাতির মালিক যখন উচ্চ হয়ে যায় তখন সেটা আমাদের মতো সাধারণ জনজীবন অর্থাৎ মেষ থেকে মিন রাশি মানুষদের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে আজকের ভিডিও সেটা নিয়ে ভিডিওতে যাওয়ার আগে আমি চাই আপনাদেরকে একটা স্টোরি বলতে মাইথোলজিক্যাল স্টোরি অ্যান্ড তার সাথে বুঝিয়ে দিতে যে কতটা ইম্পর্টেন্ট এই অবস্থানটা হতে পারে মানে এই এক মাসটা কতটা ইম্পর্টেন্ট একটা টাইম হতে পারে প্রথমেই বলি আপনারা যদি দেখেন সূর্যদেবের সাথে না আমাদের প্রত্যেকটা মানুষের একটা কানেকশান আছে মানে ব্রহ্মাণ্ডের রাজার সাথে আমাদের মানুষের কানেকশান কিভাবে একটু মিলিয়ে দেখুন সূর্যদেব এতদিন মিন রাশিতে অবস্থান করছিলেন মিন রাশিতে অবস্থান করার সময় এটাকে মিন মলমাস বলা হয়ে থাকে যখন উনি মিন রাশিতে অবস্থান করেন কারণ সেই সময় সমস্ত শুভ কাজ বন্ধ হয়ে যায় কারণ তিনি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছেন এবং সেখানে থাকাকালীন ভৌতিক কাজকর্ম বন্ধ হয়ে গেছিলো আধ্যাত্মিক কাজকর্ম সংযম শুরু হয়ে গেছিল কারণটা কি যিনি রাজা যিনি সূর্যদেব তিনি তার গুরুর গৃহে অবস্থান করছিল মিন রাশিতে গুরু গৃহে প্রচণ্ড সংযমের সাথে রাজা অবস্থান করছিল জ্ঞানর আরোহণ করছিল এবং এই সংযম এবং সেই কারণেই ভৌতিক কাজকর্মগুলো বন্ধ হয়ে আধ্যাত্মিক কাজকর্মগুলো বেড়েছিল কারণ সূর্যদেব নিজেই আধ্যাত্মিক হয়ে পড়েছিলেন তাই ভৌতিক কাজ মিন মলমাসে বন্ধ হয়ে থাকে অর্থাৎ কোনো কিছু বাড়ি বানানো কেনা বিয়ে মানে কোনো ইম্পর্টেন্ট কোনো আনন্দের কাজ সেই সব জিনিসগুলো কিন্তু মিন মানে মলমাস চলাকালীন বন্ধ ছিল এবং বাচ্চাকে খরমাসও বলছিলো এবং আধ্যাত্মিক লেভেলটা অনেক বেড়ে গেছিলো সূর্যদেব সংযম পালন করছিলেন সে তার গুরু গৃহে বৃহস্পতির ঘরে অবস্থান করার সময় সূর্যদেব সং সংযম পালন করছিলেন আমরাও আমাদের মানুষরাও কিন্তু সংযম পালন করছিলাম যদি বলেন কিভাবে তাহলে দেখুন ধর্ম বিশেষেই দেখুন রোজা এবং ঈদ একটা সংযমের প্রচণ্ড সংযমের টাইম যেটা মিন মল মাসেই হয় আমাদের নবরাত্রি চৈত্র নবরাত্রির মারাত্মক সংযমের টাইম যেটা এই নব মানে সূর্য মিন রাশিতে থাকাকালীন হয় নীল ষষ্ঠীর উপোস মারাত্মক সংযমের একটা উপোস যেটা এই মিন রাশিতে থাকাকালীনই হচ্ছে তাহলে বলতেই পারেন যে কত আধ্যাত্মিক মানে সব পুরো নেচারের মধ্যে আধ্যাত্মিক জাতি ধর্ম বিশেষে আধ্যাত্মিকতা আমরা এক একজন এক এক রকমভাবে পালন করেছি এই মিন ময়লমাস চালাকালীন কারণ সূর্যদেব নিজেই আধ্যাত্মিক হয়ে পড়েছিলেন সূর্যদেব নিজেই সংযমী হয়ে পড়েছিলেন এইবার সূর্যদেব তার গুরুর ঘরকে ত্যাগ করছেন অর্থাৎ যেই ঘরে থাকাকালীন তিনি সংযমী হয়েছিলেন শিক্ষা লাভ করেছিলেন জ্ঞান লাভ করেছিলেন বৃহস্পতিদেব তাকে জ্ঞান দিয়েছিলেন শিক্ষা লাভ করছিলেন তিনি সেই ঘরটাকে ত্যাগ করে যাচ্ছেন কার ঘরে মেষ রাশিতে মঙ্গলের ঘরে মঙ্গলকে মঙ্গল তার সেনাপতি প্রচণ্ড একটা রাজকীয় প্ল্যানেট মঙ্গল এবং সূর্যদেবের সবচেয়ে প্রিয় বন্ধু মিন রাশিতে থাকাকালীন তিনি গুরুর গিয়ে গেছিলেন গুরু বৃহস্পতি ও সূর্যদেবের পরম মিত্র কিন্তু সে গুরু সেখানে একটা ডিস্টেন্স থাকে সেখানে সব রকম জিনিস সম্ভব নয় সূর্যদেবও সংযম পালন করছিল কারণ সূর্যদেব জানেন যে আমি আমার গুরুর কাছে আছি যতই হোক সে আমার গুরু সে আমার প্রিয় বন্ধু কিন্তু সব রকম আলোচনা সব রকম তো করা যায় না একটু মাথা নিচু করে সূর্যদেবকে থাকতে হয়েছিল কারণ সে গুরু আফটার সে গুরু কিন্তু সূর্যদেব এইবার যাচ্ছেন তার প্রিয় পরম প্রিয় মিত্র মঙ্গলের ঘরে যে তার সেনাপতিও বটে অর্থাৎ এইখানে সূর্যদেব ভীষণ ফ্রি হয়ে যাচ্ছে যে ফ্রিটা মিন রাশিতে থাকাকালীন ছিলেন না কারণ সেখানে গুরুর একটা প্রভাব ছিল এবার দেখুন যেই তিনি মেসে গিয়ে অবস্থান করছেন মঙ্গলের ঘরে গিয়ে অবস্থান করছেন সেখানে সেনাপতির ঘর সেখানে গিয়ে তিনি বৃহস্পতি দেবকেই পাচ্ছেন কারণ ঘটনার চক্রে বৃহস্পতি দেবও মঙ্গলের ঘরে অবস্থান করছে কিন্তু গুরুর নিজস্ব ঘর সেটা নয় গুরুও সেখানে মঙ্গলের ঘরেতে অবস্থানকালীন মানে সেনাপতির ঘরেতে গুরু অবস্থান করছেন কিন্তু গুরু অ্যাজ এ অতিথি অতিথি বৃহস্পতি অ্যাজ এ অতিথি মেষ রাশিতে আছেন আর সূর্যদেব সেখানে অতিথি হিসাবে জয়েন করছেন তো সেক্ষেত্রে অতটা আর থাকছে না এবং সেখানে মঙ্গল হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড প্রিয় বন্ধু তার সাথে সেনাপতি তো সেখানে তার প্রচণ্ড পরিমাণে পাওয়ারটা বেড়ে যাচ্ছে ক্ষমতাটা বেড়ে যাচ্ছে এবার সেনাপতি কি কী পরামর্শ দেবে যে যা জ্ঞান অর্জন করে এসেছ ভাই গুরুর ঘর থেকে মিন থেকে এবার এই জ্ঞানটাকে কাজে লাগাও সাধারণ পাবলিকের জন্য কিছু করো প্রজাদের জন্য কিছু করো জ্ঞানকে কাজে লাগাও দরকার হলে মানে যা যার পাওয়ার দরকার তাকে পাওয়ার দাও যার পজিশান দরকার তাকে পজিশান দাও দেখো কে কেমন কাজ করেছে তাকে তেমন রেজাল্ট দাও অর্থাৎ মানে এখানে বসে মঙ্গলদেব কিন্তু এই পরামর্শগুলো সূর্যদেবকে দেন এইখানে সূর্যদেব উচ্চ হয়ে যান এই যে মানে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে এসে সূর্যদেব উচ্চ হয়ে যায় এর একটা স্টোরি মাইথোলজিক্যাল স্টোরি আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব। আশা করি স্টোরিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে যে কেন মেষ রাশিতে সূর্যদেব উচ্চ হন অশ্বিনী নক্ষত্রের সাথে কি কানেকশান আমি যদি বলি সূর্যদেব তার নিজস্ব পুত্রের নক্ষত্রে আছেন এমন পুত্র এমন টুইন্স পুত্র যাকে সূর্যদেব সত্যিকারে ভালোবাসেন অর্থাৎ বাবা সূর্যদেব পিতা অশ্বিনী কুমার তার সান ছেলে দুই টুইন্স তার ঘরে অবস্থান করছেন পিতা এবং এত ভালোবাসেন তার এই দুই পুত্রকে যে তার ঘরে এসে উচ্চ হচ্ছেন স্টোরিটা কী এর পেছনে অবাক হলেন তো জানতে হবে তো যে কেন উচ্চ সবাই তো বলে রাশিতে উচ্চ অশ্বিনী উচ্চ উচ্চবার ওয়াই ওয়াই উচ্চ সূর্যদেব এখানে উচ্চ কেন তার পেছনে মাইথোলজিক্যাল স্টোরি কি এবং তার ফলে কি হতে পারে অশ্বিনী নক্ষত্র কি এবং অশ্বিনী নক্ষত্র অবস্থান করাকালীন আমরা কি পেতে পারি তাহলে শুনুন সূর্যদেবের প্রিয় পত্নী ছিলেন সন্ধ্যা দেবী সন্ধ্যা দেবীর সাথে যখন সূর্যদেবের বিয়ে হয়েছিল আ লাভ ম্যারেজ সন্ধ্যা দেবী প্রচণ্ড ভালোবাসে সূর্যদেবকে বিয়ে করে এসেছিলেন কিন্তু বিয়ে করে এসে সন্ধ্যা দেবী কিছুদিন ঘর করার পরে সূর্যদেবের তাপ সহ্য করতে পারছিলেন না প্রচণ্ড গরম প্রচণ্ড উত্তাপ ওনাকে কষ্ট দিচ্ছিল তাই উনি বুঝলেন যে আমি এটা পারবো না তো আমি একটা ফ্রড করি সূর্যদেবের সাথে তো সন্ধ্যা দেবী কী করলেন উনি ওনারই মতো দেখতে একজনকে ছায়া তার ছায়াকে সূর্যালোকে রেখে দিয়ে তিনি চলে গেলেন তো সূর্যদেব তো সেটা বুঝতে পারেননি উনি সন্ধ্যা দেবী ভেবেই তার সাথে সংসার করেছে আফটার দ্যাট কিছুদিন পরে যখন তাদের সন্তান হয় শনি তখন সূর্যদেব বুঝতে পান যে আমার সাথে চিটিং হয়ে গেছে খুব বড় চিটিং হয়ে গেছে ইনি সন্ধ্যা নন ইনি ছায়া এবং ছায়া দেবী নিজেই সেটা স্বীকার করেন যে আমি কিন্তু সন্ধ্যা নই আমি তারই প্রতিকৃতি ছায়া তো সূর্যদেব প্রচণ্ড রেগে যান কারণ তিনি তো ছায়াকে ভালোবাসেননি তিনি সন্ধ্যাকে ভালোবেসেছিলেন সন্ধ্যা দেবীকে ভালোবেসেছিলেন ওনার মনে হয় ওনার সাথে চিটিং হয়েছে কিন্তু উনি প্রচণ্ড ভালোবাসতেন সন্ধ্যা দেবীকে এবং তখন তিনি তার এত ভালোবাসতেন কে তিনি ছায়াকে অপমান করে বসেন শনিদেবকে তিনি প্রচণ্ড অপছন্দ করলেন কারণ তার মনে হয়েছে চিটিং চিটিংয়ের সন্তান দ্যাটস ওয়াই শনি আর সূর্যের মধ্যে কখনো বন্ডিং হয়নি পিতা পুত্র আমরা বলি না পিতা পুত্রে বন্ডিং নেই বন্ডিং নেই বন্ডিং নেই সব অ্যাস্ট্রোলজাররা বলে শনি আর সূর্যের মধ্যে কোনো বন্ডিং নেই ভালোবাসা নেই মিল নেই পছন্দ করেন একে অপরকে কেন কারণ সূর্যদেবের মনে হয়েছিল তার সাথে চিটিং করা হয়েছে চিটিং করেছে শনিদেবের মা ছায়া তিনি কেন আগে বলেননি যে আমি সন্ধ্যা নই সন্ধ্যা সে যে কেন আমার সাথে সম্পর্ক করেছেন ছেলে অব্দি জন্ম হয়ে গেছে অ্যান্ড শনিদেবের মনে হয়েছে যে পিতা হওয়ার পরও কেন তার মাতা ছায়াকে তিনি পরিত্যাগ করলেন ফলে শনিদেব রেগে গেলেন ফলে এই পিতা পুত্রের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একে অপরকে পছন্দ করলেন না কিন্তু কি করলেন ছায়াকে তাড়িয়ে দিলেন এইখানেই শনিদেবের সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেল ছায়াকে তাড়িয়ে দিলেন যাওয়ার সময় ছায়া বলে গেল যে তুমি আমি তো তোমাকে ফুল সমর্পণ করেছিলাম ভালোবেসেছিলাম হ্যাঁ বলিনি যে আমি সন্ধ্যা নই আমার ভুল ছিল কিন্তু আমি তো তোমাকে ভালোবাসাটা কোনো অপরাধ ছিল না আমার ছেলের কি হবে তুমি আমাকে যেটা করলে আমি তোমাকে অভিশাপ দিলাম যে তোমার গায়ে স্পট হয়ে যাবে কালো কালো স্পট হয়ে যাবে এই এর ফলে মানে সূর্যদেবের গায়ে কালো স্পট হয়ে যায় এবং ছায়া সেখানে ছেড়ে চলে যায় কিন্তু সূর্যদেব কিছুতেই সন্ধ্যাকে ভুলতে পারেন না এত কিছু হওয়ার পরও সন্ধ্যাকে ভালোবাসতে থাকেন ওদিকে সন্ধ্যা দেবী রেকগনাইজড করেন যে তিনি ততটা ভুল করেছেন তো ব্রহ্মাদেবের কাছে যান তখন ব্রহ্মাদেব বলে যে তুমি তো অন্যায় করেছো স্বামীকে পরিত্যাগ শুধু করনি চিটিংও করেছো তাই তোমাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে তো তুমি রূপে ঘোড়া রূপে পৃথিবীতে জন্মাবে তুমি আধা মানুষ আধা ঘোড়া হবে এটাই তোমার অভিশাপ মানে এটাই তোমার কি বলবো চিটিংয়ের ফল এবং সেখানে গিয়ে তুমি তপস্যা করো যদি তপস্যা সফল হও তাহলে তুমি আবার নর্মাল সন্ধ্যা রূপে আসতে পারবে তো তিনি পৃথিবী লোকে গিয়ে আর্ধেক রমণী আর্ধেক ঘোড়া রূপে তপস্যা শুরু করে সূর্যদেব যখন জানতে পারে যে তার সন্ধ্যা দেবীর এই অবস্থা তিনিই কিন্তু একবারও ভাবে নিয়ে সূর্য ত্যাগ করে পৃথিবী লোকে আসেন এবং সন্ধ্যা দেবীর সাথে মিট করেন এবং সন্ধ্যা দেবীকে বলেন যে তুমি যদি মানে তোমাকে আমি আবার বিয়ে করতে চাই কিন্তু তখন সন্ধ্যা দেবী বলে আমি তো আধা ঘোড়া আর আধা মানুষ তখন সূর্যদেব বলে তাহলে আমিও সেই রূপই ধারণ করব। আমিও আমার রূপকে পরিত্যাগ করবো স্যাক্রিফাইস করব তোমার জন্য কারণ আমি তোমাকে এত ভালোবাসি তখন সন্ধ্যা দেবী নিজের ভুলটা বুঝতে পারে যে কোন ভালোবাসার মানুষকে আমি ছেড়ে আসলাম তখন সূর্যদেব নিজেকে আধা মানুষ আধা ঘোড়া নেন এবং সেই সময় দুজনের মধ্যে বিবাহ হয় বিবাহ হওয়ার পর তাদের টুইন্সের জন্ম হয় যেই দিন টুইন্সের জন্ম হয় এই টুইন্সের নাম তারা রাখেন অশ্বিনী কুমার দুই এমন দেবতা যারা আধা মানুষ আধা ঘোড়া দুজন অশ্বিনী কুমার দা যেই মুহূর্তে জন্ম হয় সূর্যদেবের গায়ে যে স্পটগুলো ছিল যে স্পটগুলো ছিল যেটা অভিশাপ ছায়াদেবের অভিশাপে এসেছিলো সেগুলো ভ্যানিস হয়ে যায় সূর্যদেব হিল হয়ে যায় হিলিং হয়ে যায় এবং মাতা সন্ধ্যারও ওই ঘটকি রূপ চলে গিয়ে সে ডলমাল রূপে ফেরত আসে সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে হিল হয়ে যায় তখন সূর্যদেব বুঝতে পায় কারা জন্মালো ডক্টর জন্মালো যে জন্মাবার সঙ্গে সঙ্গে আমাকেও হিল করলো আমার ওয়াইফকেও হিল করলো দ্যাটস ওয়াই সূর্যদেব তার তেজ ফেরত পেলো আজ যেই স্পট হয়ে যাওয়ার জন্য যে তেজটা হারিয়েছিল সেই তেজটা ফেরত পেল আবার জ্বলে উঠলো তাই অশ্বিনী নক্ষত্রে সূর্যদেব উচ্চ হয়ে যান তার তেজ ব্যাক করে ফেরত আসে তার দুই পুত্রের নক্ষত্রে এবং সেই কারণে এই দুই পুত্রকে সূর্যদেব প্রচণ্ড ভালোবাসেন পরবর্তীকালে এই হিলিং পাওয়ারের জন্য অশ্বিনী কুমারকে ডক্টরের উপাধি দেওয়া হয় দেবতাদের অর্থাৎ উনি অশ্বিনী কুমার দাস যাদেরকেই টাচ করতেন তারাই হিল হয়ে যেতেন এত ভালো ডক্টর ছিলেন এবং এত উদার মনের ছিলেন তাই অশ্বিনী নক্ষত্রে যারাই জন্মান আমি তাদেরকে বলি তারা ব্লেসড বিকজ তারা ডক্টরই জিনিসটা আয়ুর্বেদিক জিনিসটা রক্তে নিয়েই জন্মেছেন তারা নয় আমি দেখেছি বড় ডক্টর বড় সার্জন হয়েছেন যদি নাও হয়ে থাকেন ডক্টরের বিষয়ে জ্ঞান মারাত্মক হয়ে থাকেন এই মানুষগুলোর তারা অশ্বিনী নক্ষত্রে জন্মেছে এবং এই কারণেই কিন্তু শান অশ্বিনী নক্ষত্রে মেষ রাশিতে গিয়ে উচ্চ হয় ইজ আ স্টোরি আ বিউটিফুল স্টোরি এবং এই কারণেই শান বা সূর্যের সবচেয়ে প্রিয় পুত্র হচ্ছে অশ্বিনী কুমার দ্বয় এবং তাদের নক্ষত্রে সূর্যদেব সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকেন কারণ এনারাই সূর্যদেবকে হিল করেছিল তাই এই এই যে নক্ষত্রে সূর্যদেব অবস্থান করছেন অশ্বিনী নক্ষত্রে যে সূর্যদেব অবস্থান করছে যেই রাশি যেই ঘরে অবস্থান করবে এই সময় জেনে রাখবেন সেই ঘর হিল হবে হিলিং হবে অর্থাৎ মেস থেকে মিন রাশি সূর্যদেব এখন আপনাদের যেই ঘরে অবস্থান করবে সেই ঘরটা হিলিং হবে যেই ঘরে দৃষ্টি দেবে সেই ঘরটাও হিল হবে বিকজ সূর্যদেব অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে উচ্চভাবে অবস্থান করছে ফলে পাওয়ার পজিশান সেই ঘরের বাড়বে সেই ঘরের বিস্তার বাড়বে সেই ঘরের গ্রোথ বাড়বে তার সাথে সেই ঘরে যদি কিছু প্রবলেম ছিল যেই ঘরে অবস্থান করছে তার সেই ঘর ঘরজনিত যদি কোনো প্রবলেম আপনার লাইফে ডিস্টার্ব করছিলো সেটা হিল হয়ে যাবে ওয়াই হিল হয়ে যাবে কারণ অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে তো আশা করি স্টোরিটা ভীষণ ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমার মনে হলে অনেকেই তো কোনো শেয়ার করে না বলে দেয় যে সান উচ্চ অশ্বিনী নক্ষত্র কিন্তু কেন উচ্চ বা কেনই বা শনি সূর্যের এতটা প্রবলেম বা সূর্যের প্রিয় পুত্র কারা অশ্বিনী নক্ষত্রে থাকলে হিলিংই হয় কেন সেটা আপনাদের আজকে জানিয়ে দিলাম জানা থাকলে অ্যাস্ট্রোলজিটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে ওকে এই হচ্ছে মাইথোলজিক্যাল স্টোরি এই কারণে হয় ওকে দ্যাটস ওয়াই বললাম অ্যান্ড যেহেতু মেষ রাশিতে অলরেডি বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ সূর্য বৃহস্পতি কম্বাস্ট হয়ে আছে তাই বৃহস্পতির একটা এফেক্ট কিন্তু সানের ওপর পড়ছে অর্থাৎ একটা জ্ঞানও কিন্তু সেই হাউসের বাড়বে আপনাদের তো ফার্স্টেই আমি যেই রাশিটাকে নিয়ে আলোচনা করবো সেটা মেষ রাশি মেষ রাশি আপনাদের তো রাশিতেই সূর্যদেব উচ্চভাবে অবস্থান করছে তো রাশিতে যদি উচ্চভাবে অবস্থান করে তাহলে কী হতে পারে এক তো হচ্ছে মানে আপনাদের উপরে সূর্যের প্রভাবটা অনেক বৃদ্ধি পাবে কারেজ সূর্য হচ্ছে কারেজ সাহস পরাক্রম সাকসেস তো আপনাদের একটা সাহস বাড়বে পরাক্রম বাড়বে গ্রোথ হবে সাকসেস কনফিডেন্ট লেভেল সূর্য তো কনফিডেন্ট লেভেল না কনফিডেন্ট লেভেলটা হাই থাকবে ফিজিক্যাল পাওয়ার সূর্য তো ফিজিক্যাল পাওয়ার তো শরীরের পাওয়ার বাড়বে অর্থাৎ কি রোগ কমবে রোগ কমবে তাটসাই শরীরের পাওয়ার বাড়বে হট করে দেবেন গ্ল্যামার বেড়ে যাচ্ছে চেহারা সুন্দর হয়ে যাচ্ছে চেহারার মধ্যে একটা কনফিডেন্স আসছে অ্যান্ড আপনি দেখবেন যে আপনার কাছে অনেক সুযোগ আসছে এই সময় অনেক সুযোগ সুযোগ আসছে এবং যেহেতু আপনার রাশির উপরেই অবস্থান করছে অর্থাৎ আপনার দেহের উপরেই সুযোগ অবস্থান করছে তাই দেহের উপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে অর্থাৎ বডিতে যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে কোনো রোগ বা কোনো কষ্ট সেটাই হিল করবে যেহেতু অশ্বিমী নক্ষত্র আমি একটু আগেই বললাম সেই জায়গাটায় আপনার হিল করবে কনফিডেন্সের প্রবলেম ছিল আপনি হিল পাবেন অর্থাৎ কনফিডেন্স লেভেল বাড়তে শুরু করবে মানে রাশিতে অবস্থান করা মানে কি অনেক কিছু মানে আপনার উপরেই অবস্থান করছে আপনার আপনি যেই যেই জায়গায় ল্যাক ছিল যেই যেই জায়গায় আপনার অসুবিধা ছিল ওয়ে অফ টকিং সেলফ কনফিডেন্স আপনি কথা বলতে ভয় পেতেন বা আপনি সেইভাবে মনে হতো যে আমি বলবো ঠিক আর ভুল কনফিউজ থাকতে ডামাডোল আপস অ্যান্ড ডাউন সব চলে যাবে আপনার সূর্য তেজটা আপনার বডিতে দেখতে পাওয়া যাবে এবং আপনার বডি যেহেতু হিলিং নক্ষত্রে আছে সেই নক্ষত্রে বডি হিল হবে অ্যান্ড আপনার দৃষ্টি কোথায় দিচ্ছে বলুন তো সূর্যদেব তার দৃষ্টি ডাইরেক্ট সব সপ্তমে দিচ্ছে অর্থাৎ সেভেন্থ হাউসে দিচ্ছে সেভেন্থ হাউসের দৃষ্টি দিচ্ছে মানে কি সেভেন্থ হাউস আপনার পাউসের ঘর আপনার পার্টনারশিপের ঘর আপনার ব্যবসার ঘর সেখানে সূর্যদেবের দৃষ্টি পড়ে যাচ্ছে অর্থাৎ সেই জায়গাটা আমি এক্ষুনি বললাম যেই জায়গায় বসবে গোচরে কালীন সেখানটাও হিল হবে যে জায়গায় দেখবে সেটাও হিল হবে তাহলে হিলিং কোথায় হচ্ছে সেভেন্থ হাউসটা হিল হচ্ছে তা সেভেন্থ হাউসটা মানে মারক ঘর মারক ঘর সেভেন্থ হাউসকে আমরা মারক ঘর বলি সেটাও হিল হচ্ছে অর্থাৎ কি এই সময় যদি কোনো বড়ো রোগ আপনাকে ডিস্টার্ব করছিল। এই এক মাসে যদি প্রপার ডক্টর চিকিৎসা নেওয়া হয় সেই রোগটা একেবারে তার থেকে আপনি মুক্তি হতে পারে। যেহেতু হিল হিলিং দৃষ্টি পড়ছে এর সঙ্গে আপনার পার্টনারশিপ আপনারা যদি বিজনেস করেন বিজনেসের গ্রোথ সূর্য মানেই গ্রোথ বিজনেসের সাকসেস বিজনেস সেভেন্থ হাউস মানে বিদেশের সাথেও কানেকশান দেখায় তো বিদেশের সাথে ডাইরেক্ট কানেকশান বিজনেস নিয়ে অর বিদেশে যাওয়া বিদেশে নিজের প্রোডাক্ট বিক্রি করা অর বিদেশ এটা শুধু আমি বাইরে বলছি না আপনার সিটির বাইরেটাকেও আমি বিদেশ বলছি সিটির বাইরে প্রোডাক্ট চলে যাওয়া আপনার এই সময় বিজনেস পার্টনার হতে পারে অনেকের জন্য যে সিঙ্গেল বিজনেস করছিলেন যদি মনে করতে মনে করে থাকেন যে কাউকে পার্টনারশিপে নেবো ওয়াইফকে পার্টনার করবো ছেলেকে পার্টনার করবো বা কাউকে পার্টনার করবো কারো ফ্রেন্ডকে পার্টনার করবো পার্টনারশিপে আপনি করতে পারেন এই সময় রেজাল্ট ভালো পাবে না যারা অলরেডি পার্টনারশিপ বিজনেসে ছিলেন তাদের কিন্তু গ্রোথটা খুব ফাস্ট হবে পার্টনারের জন্যই হবে কারণ সেভেন্থ হাউস ইজ দ্য পার্টনার হাউস হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে সম্পর্কটা ভীষণ মিষ্টি মনোমালিন্য হবে সেখানেও হিল হবে অর্থাৎ মনোমালিন্য চলছিল সেটা হিল হবে কারো ডিভোর্স কেস চলে থাকলো সেখানে এক মাসে হিল হয়ে যাবে অর্থাৎ হতে পারে আপনারা ডিসিশন নিলেন যে আরেকটু দেখি এখনই সম্পর্কটা নষ্ট করবো না এই ধরনের মনোভাবও আপনাদের তৈরি হতে পারে যে সেভেন্থ হাউস অ্যান্ড ইউনো সেভেন্থ হাউস আপনার পুরো মানে কি বলবো আপনার পুরো লাইফ পার্টনার ব্যবসায়ী পার্টনার অর মানে সব রকম পার্টনারশিপকে দেখায় সব রকম পার্টনারের সাথে ভালো সম্পর্ক দেখায় সেইখানে আপনাদের হিলিংটা পড়ছে এই পার্টনারশিপ আপনার মেয়ের সাথেও আপনার পার্টনারশিপ হতে পারে একটা বন্ডিং সব কিছুতে আপনি বা আপনার বাবা মায়ের সাথেও একটা বন্ডিং সেখানেও আপনি হিল দেখতে পাবেন অর্থাৎ সব জায়গাতে আপনার মনে হবে যে ওকে মানে আমার আমি ভালো রেজাল্ট পাচ্ছি গুড রেজাল্ট পাচ্ছি তো মানে বিজনেস যেহেতু সপ্তম হাউস বিজনেসও দেখা তো বিজনেস থেকে প্রচুর টাকা পাওয়ারও সময় সম্ভাবনা আছে বললাম না সূর্য মানে গ্রোথ সাকসেস তো বিজনেসও সাকসেসফুল হবে অর্থাৎ এই সময় আপনি নতুন বিজনেসও স্টার্ট করতে পারেন হয়তো আপনি বিজনেস করছেন না চাকরি করছেন তো এই সময় পার্টিকুলার এই সময় মানে তেরোই এপ্রিল থেকে চোদ্দোই মেয়ের মধ্যে যদি আপনি বিজনেস খোলার কথা ভাবেন পার্টিকুলার পয়লা বৈশাখে খুললেন বা কিছু খুব ভালো বিজনেসটা আপনাদের যাবে রান করবেন ফিউচার ওকে টরাস মানে বিশ্বরাশি আপনাদের টুয়েলভ হাউস আপনাদের টুয়েলভ হাউসে গোচর হচ্ছে সূর্য সূর্যদেবের উচ্চ সূর্যদেবের তো টুয়েলভ হাউস কি কি দেখায় প্রথমত টুয়েলভ হাউসটা হিল হচ্ছে ফার্স্টেই বলে দিই যেহেতু হিলিং আগেই স্টোরিটা বলে দিয়েছি যদি না শুনে থাকেন ভিডিওটা ব্যাকে গিয়ে স্টোরিটা শুনে নেবেন কেন আমি হিলিং বললাম তো টুয়েলভ হাউস হিলিং হচ্ছে টুয়েলভ হাউস কি দেখায় টুয়েলভ হাউস দেখায় মেডিকেল মেডিকেলের খরচা হসপিটাল ধর্ম আধ্যাত্মিকতা বিদেশ শয্যা সুখ এভরিথিং সব কিছুই হচ্ছে টুয়েলভ হাউস সেটা হিল হচ্ছে তো এক কথায় বলে দেবো আপনাদের মেডিসিনের খরচা কমে যাচ্ছে কেউ হসপিটালাইজেশান থাকলে এই সময় সে বাড়ি আসছে এমন অবস্থা হয়ে গেছিল ডক্টর বলে দিয়েছিল যে খুব খারাপ ক্রিটিক্যাল কিন্তু দেখবেন এই সময় সে বাড়ি চলে আসছে কিংবা যদি ডক্টর বলে থাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে ইমিডিয়েট যেই সূর্য প্রবেশ করবে তেরো তারিখে আপনাদের ডক্টরই হয়তো বলে দেবে না আর দরকার নেই ওষুধেই ঠিক হয়ে যাবে এরকম মানে টুয়েলভ হাউসটা বেটার হচ্ছে বিদেশের সাথে কানেকশন আছে আপনাদের বিদেশি কাজ করেন বিদেশি মানি এক্সপেক্ট করেন বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন এই সময় ভিসা অ্যাপ্রুভড হয়ে যেতে পারে মানে যদি চেষ্টা করেন বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বিদেশে সাথে একটা কানেকশান আপনাদের তৈরি হতে পারে শয্যা সুখ বাড়া থাকবে অর্থাৎ কারো যদি অনিদ্রা থাকে তাহলে অনিদ্রাটা চলে যাবে আরামে রাত্রির ঘুম ঘুমাবেন এই সময় এবং হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে শয্যা সুখটা খুব সুন্দর থাকবে যেহেতু টুয়েলভ হাউসে আধ্যাত্মিকতা বেড়ে থাকবে আপনাদের আধ্যাত্মিক জিনিসের প্রতি ইচ্ছাটা প্রবল হবে পুরো টুয়েলভ হাউসটাকে হিল করে দিচ্ছে অত আপনাদের সবচেয়ে বেশি ভালো কোন জায়গাটা হবে আপনাদের শরীরে টুয়েলভ হাউস মানে আমার শরীর থেকে অসুবিধা সেখান থেকে মেডিসিনের খরচা সেটা আমাদের টুয়েলভ হাউস দেখায় তো সেই খরচাটা কমে যাচ্ছে মানে কি বা সেই খরচাটা ব্যালেন্স এসে যাচ্ছে মানে কি আমার শরীরটা ভালো হচ্ছে কোনো তেমন খরচা বেরোচ্ছে না আগে যেগুলো হচ্ছিল দেখুন কারো বিপি আছে কারো সুগার আছে সেই মেডিসিনগুলো তো রেগুলার নিতেই হয় তত তো আমি বলবো না কিন্তু নতুন কোন রোগ আসবে না যে রোগ থেকে আপনাকে আবার আরেকটা ডাক্তারের কাছে গিয়ে আবার একটা মেডিসিন নিতে হবে এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে না বরঞ্চ দেখবেন যাদের বিপি আছে সুগার আছে বা কোনো অনেক ডিজিজ আছে এই একটা মাস হিলিং দেবে এ একটা মাস আপনার শরীর সেরকমভাবে আপনাকে জ্বালাবেও না আপনাকে কষ্টও দেবে না কারণ সূর্যদেবের গোচর হচ্ছে টুয়েলভ হাউস থেকে অ্যান্ড আপনাদের টুয়েলভ হাউসে গোচর হয় সূর্যদেব ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে কোথায় সিক্স হাউসে সিক্স হাউসে দৃষ্টি দিচ্ছে সিক্স হাউস দেখুন রোগ ঋণ রিপুর জায়গা আমি আগেই বললাম তো রোগ থেকে মুক্তি ঋণ যদি আপনারা পপ প্রচুর ঋণ করে থাকেন তাহলে সেখানে ঋণ থেকে মুক্তি লাভ ওর যদি কোনো লোন স্যাংশনের ব্যাপার থাকে যেটা হচ্ছিল না সেটা এক মাসে লোন স্যাংশান হয়ে যাবার একটা চান্স হচ্ছে এবং রিপু মানে কি শত্রু মারাত্মক ডিস্টার্ব করছিলো শত্রুদেরকে একটা মানে পিষে দেওয়া সূর্যদেবের দৃষ্টি মানে বুঝতে পারছেন তো সূর্যটা মানে শত্রুটা জ্বলে যাবে জাস্ট জ্বলে যাবে এবার বলুন এই শত্রু কি এই শত্রু আমাদের শরীরের রোগ আমাদের আর্থিক প্রবলেম আমাদের ক্ষতি করা কোনো মানুষ ইভেল আয় বা কেউ ক্ষতি চাইছে জাস্ট জ্বলে যাবে জাস্ট ফিনিশ করে দেবে অর্থাৎ আপনাদের মুক্ত করবে এবং সিক্স হাউস কি বলুন তো কম্পিটিশানের জায়গা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার জায়গা এবং কেরিয়ারের জায়গায় তো কেরিয়ার যদি আপনি চাকরি করেন সিক্স থাউথ চাকরির জায়গা যদি আপনি চাকরিজীবী হন সেখানে প্রমোশান পাওয়ার কারণ সূর্য সাকসেস তো আপনি যদি চাকরিজীবী হন সেখানে প্রমোশানের যোগ ভালো পাওয়ার ভালো চেয়ারের যোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে কারণ সূর্যদেব মানে পাওয়ার সূর্যদেব রাজা সে তো আর মাটিতে বসবে না ভাই আমি চাকরি করতে যাবো আর আমাকে একটা নর্মাল চেয়ার দেবে সূর্যদেব তো সহ্যই করতে পারবে না সে রাজা সে রাজার মতোই বসতে চাইবে অর্থাৎ আপনার উপর যখন সিক্স হাউসে দৃষ্টি দেবে তখন সূর্যদেব মোটো মেনে নেবে না যে আপনি একটা সিম্পল চেয়ারে গিয়ে বসবেন না সূর্যদেব চেষ্টা করবে এই এক মাসে যে কী করে পাওয়ার পজিশান পাইয়ে দেওয়া যায় কি করে এই মানুষটাকে একটা রাজার মতো পজিশান পাইয়ে দেওয়া যায় কন্টিনিউ সে চেষ্টা করবে এবং আপনার এফেক্ট আপনি কতটা পরিশ্রম করছেন বিনা পরিশ্রমে কিচ্ছু পাওয়া যায় না সূর্যদেব যদি দেখেন যে আপনিও পারাত্মক পরিশ্রম করছেন তখন সূর্যদেবও তার মতো পরিশ্রম করবে আপনাকে পাওয়ার অবধি আপনাকে পজিশান অব চাকরির জায়গায় পৌঁছে দেওয়ার আপনি কম্পিটিশন এক্সাম দিচ্ছেন মারাত্মক খেটেছেন এই একটা মাস সূর্যদেব চেষ্টা করবে আপনাকে এক্সামে পাস করিয়ে দেওয়ার আপনার পরিশ্রমটাও দরকার বসে বসে কিছু হয় না কিন্তু আপনি যদি খেটে থাকেন সত্যিকারের সূর্যদেব এবার আপনার জন্য খাটবে যে ওকে এবার একে পাইয়ে দিই এইরকম একটা পজিশন আপনাদের জন্য টরাস তৈরি হচ্ছে জেমিনি জেমিনি রাশি আপনাদের ইলেভেন্থ হাউস ভাবুন ইলেভেন্থ হাউস থেকে এই গোচরটা হচ্ছে সূর্যদেবের ইলেভেন্থ হাউস হচ্ছে আমাদের গেন আমাদের বড় ভাই বোন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের কমিউনিকেশান আমাদের হার্ডওয়ার্ক আমাদের কেরিয়ার আমাদের ফ্রেন্ডশিপ এভরিথিং ইলেভেন্থ হাউস সেখানে হিলিং হচ্ছে সেখানে হিল হচ্ছে অশ্বিনী নক্ষত্রে আছে বলে এবং উচ্চ দৃষ্টি বা উচ্চভাবে সূর্যদেব সেখানে অবস্থান করছে তো উচ্চভাবে ইলেভেন্থ হাউজে অবস্থান করা মানেই হচ্ছে আপনার টাকা বেড়ে যাওয়া এটা তো একদম নর্মাল অর্থাৎ আপনি কোনোভাবেই কোনো না কোনোভাবে দেখবেন আপনার কাছে অতিরিক্ত টাকা থাকবে এই একটা মাস অনেক টাকা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এ সময় খেটে নিতে পারলে না আপনার প্রমোশান পেয়ে যেতে পারেন এক মাসে এরকমভাবে স্যালারি বেড়ে যেতে পারে এবং সেটা চলবে তো এই সময় একটা অবশ্যই একটু খেয়াল রাখবেন কারণ খুব পজিটিভ টাইম এই সময় ফ্রেন্ড সার্কেল নতুন বন্ধুদের সাথেও দেখা হতে পারে পুরোনো বন্ধুদের সাথেও দেখা হতে পারে ফ্রেন্ডের মধ্যে একটা কমিউনিকেশান তৈরি হতে পারে অনেক দিন গ্যাপ হয়ে গেছিলো কোনো বন্ধুর সাথে সে দেখা করতে পারে তার সাথে কোনোভাবে কমিউনিকেশান হতে পারে বড় ভাই বোনরা এই সময় আপনার হেল্প করবে আপনার যদি বড় ভাই থেকে থাকে বা বড় বোন থেকে থাকে তার হেল্প আপনি কিন্তু আরামসে একটা মাস পাবেন অর্থাৎ কোনো কাজে তাকে ডাকলেই সে বলবে আমি আসছি এরকম ব্যাপার বা কোনো কাজে তাকে ইনভলভ করলে সেই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই অবশ্যই এই সময় বড় ভাই বা বড় বোনকে মানে নিজের মানে কি বলবো সঙ্গে রাখান এবং একটা নেটওয়ার্কিং ইলেভেন্থ হাউস নেটওয়ার্কিং কেরিয়ারও তো আপনার নেটওয়ার্ক বাড়বে আপনি বিজনেসে থাকুন আপনি চাকরিতে থাকুন আপনার নেটওয়ার্ক বাড়বে আপনার কমিউনিকেশান স্কিল এক্সেলেন্ট হবে কারণ মানে ফিফ মানে ইলেভেন্থ হাউস কমিউনিকেশান স্কিলকেও দেখায় ওয়ে অফ টকিংকেও দেখায় মানে জানবেন যার ওয়ে টকিং ভীষণ মিষ্টি মিষ্টি সার্ফ সুন্দর ভীষণ অ্যাট্রাক্ট করে তার ইলেভেন্থ হাউস খুব ভালো এটা জেনে রাখবেন তো এরকম আপনাদের সঙ্গে হবে আর তার দৃষ্টি পড়ছে কোথায় শুধুদের ওখানে বসে দৃষ্টি দিচ্ছে ফিফথ হাউস ফিফথ হাউস লাভ রোম্যান্স চাইল্ড এডুকেশন পূর্বজন্মের পুণ্য সব কিছু ফিফথ হাউস সেখানে হিলিং হচ্ছে অর্থাৎ আপনার ছেলেমেয়ের লাইফে হিলিং হবে ছেলে ছেলেমেয়ের লাইফে হিলিং অর্থাৎ আপনার যারা সন্তান আছেন তার পড়াশোনা ভালো হবে তার শরীর ভালো হবে সে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারে যদি আপনার বয়স বেশি হয়ে থাকে সে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারে তার বিবাহ ঠিক হতে পারে তার সন্তানের লাইফে কিছু না কিছু ভালো হবে যদি সন্তান থেকে থাকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আর যদি আপনি অবিবাহিত হন সেক্ষেত্রে ফিফথ হাউস লাভ রোম্যান্সকে দেখায় ভালোবাসাকে দেখায় তো লাইফের লাভ রোম্যান্স আসে কারো কারো সিঙ্গেল হলে লাভ ভালোবাসার মানুষের সাথে দেখা হতে পারে এই এক মাসে কিংবা এটাও হতে পারে যদি আপনারা অলরেডি লাভ রিলেশনশিপে আছে সেটা অনেক বন্ডিংটা স্ট্রং হবে আপনারা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও এই একটা মাসে দিয়ে দিতে পারেন পূর্বজন্মের পুণ্যের ফলের ফল কিন্তু এই সময় আপনারা পাবেন অর্থাৎ পূর্বজন্মে যে পূর্ণটা করেছিলাম আমরা বলি না তাই আমরা পূর্বজন্মে যে পূর্ণ করেছিলাম সেটা লাভ কবে হবে এই টাইমটা এই এক মাসে তার লাভটা আপনারা দেখতে পাবেন এটা হায়ার এডুকেশানকেও দেখায় হাউস হাউসতেও যারা হায়ার এডুকেশন করতে চাইছেন খুব ভালো টাইম এই সময় কলেজে অ্যাপ্লাই আর কিছু অ্যাপ্লাই বিদেশের জন্য অ্যাপ্লাই আপনারা করতে পারেন আপনারা এখানে দেখবেন ভালো ফল পাবেন তো আপনাদের জন্য ভীষণ ভালো রেজাল্ট যেতে চলেছে সূর্যদেব ক্যান্সার আর বিউটিফুল কম্বিনেশান ক্যান্সারের জন্য তৈরি হচ্ছে টেন্থ হাউস কর্মের জায়গায় সূর্যদেব উচ্চ হয়ে গেছে কর্মের জায়গায় উচ্চ হয়ে গেছে এবং দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউস মাই গড একদম সমসপ্তমে যদি আপনারা হরস্কোপ তৈরি করেন ইজ আ ফোর্থ হাউস অ্যান্ড টেন্থ হাউস সমসপ্তমে দৃষ্টি ওকে ইজ আ বিউটিফুল দৃষ্টি অর্থাৎ এই দৃষ্টিটাকে কেন্দ্রের দৃষ্টি বলে টেনথে বসে ফোর্থকে দেখা কেন্দ্রের দৃষ্টি আর বিউটিফুল দৃষ্টি হরস্কোপে যাই হোক তো টেনথে বসে আছে টেন্থ নাম্বার আপনার কেরিয়ার সবচেয়ে আপনার প্রফেশন সেখানে বসেছে সূর্যদেব উচ্চভাবে তো মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে আপনি এই সময় আপনার কেরিয়ারের সবচেয়ে রাইজিং টাইমটা দেখবেন আপনার কেরিয়ার এই এক মাসে সবচেয়ে রাইজিং টাইম দেখবে প্রপারলি যদি আপনি খাটেন প্রপারলি যদি আপনি পরিশ্রম করেন হার্ডওয়ার্ক করেন ডেডিকেশান দেন এই এক মাসে সূর্যদেব আপনাকে প্রোমোশান গুড চেয়ার গুড পাওয়ার দিয়ে যাবেই যাবে কারণ সূর্যদেব ওটাই দেখে সে রাজা সে দেখে যে তার সন্তানরা কতটা খাটছে মানে পিতা তো পিতাদের মনটা বড্ড নরম হয় পিতা যেই দেখে আরে আমার সন্তানটা বেশ পরিশ্রম করছে আচ্ছা দিয়ে যায় দু হাতে দেয় সূর্যদেব দু হাতে দেয় কোনো কৃপণতা নেই অনেক আছে তো সূর্যদেব রাজা ব্রহ্মাণ্ডের রাজা কাছে এত এত আছে সূর্য স্বয়ং নারায়ণ এত এত আছে কোনো কিপটেমির জায়গাই নেই ভাই আমার কাছে এইটুকুনি আছে আমি লোককে দিতে গিয়ে কিপটেমি করব আমার কাছে ভান্ডারা ভরা আছে আমি লোককে দিতে গিয়ে কিপটেমি করব কেন আমি মহারাজা ব্রহ্মাণ্ডের মহারাজা আমি স্বয়ং নারায়ণ আমি কেন কিপটেমি করতে যাব সূর্যদেব স্বয়ং নারায়ণ সূর্যরূপী নারায়ণ তো নারায়ণ কেন কষ্ট মানে লোককে দিতে না লোকে কষ্ট দেবে না তো হতেই পারে না আপনারা তো জানেন যখন আপনারা সূর্য দর্শন করেন সূর্যদেবকে জল দেন আপনারা নারায়ণের শ্রীচরণে জল দিচ্ছেন সূর্যরূপী স্বয়ং নারায়ণ নারায়ণকে দর্শন করছেন এটা বড় কথা নয় তো টেন্থ হাউসে বসেছে আপনার পরিশ্রম যদি আপনি সত্যিকারের করতে পারেন ঠিকঠাক করতে পারেন সূর্যদেব আপনাকে এই একটা মাসে সবচেয়ে রাইজিং পিরিয়ড আপনারা আপনাদের কেরিয়ারেতে দেখবেন চাকরিতে দেখবেন অনেকে গভর্নমেন্ট সার্ভিস এই সময় পেয়ে যেতে পারেন বা এই সময় যদি আপনার গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি হন মানে শুরু করলেন যে আমি এখানে বা ফর্ম তুলবো এই মাসে বা আমি এই মাস থেকে পড়া শুরু করব ভবিষ্যতে রেজাল্টটা ভালো হবে মানে ধরুন আপনি সরকারি চাকরি দিতে চাইছেন তো আপনি এই মাসটা ফর্ম তুলতে পারেন তো ওটা খুব পজিটিভ খুব পজিটিভ রেজাল্ট পাবেন অ্যান্ড আপনার ফোর্থ হাউসের দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউস সম্পত্তি টাকা পয়সা ঘর বাড়ি প্রপার্টি বাহন সুখ কত কিছু তো সূর্যদেব অনেক কিছু সম্পত্তির সুখ দেবে বাড়ি ঘরের সুখ দেবে প্রপার্টির সুখ দেবে অনেকেই গাড়ি কিনবেন এই সময় কর্কট রাশি আপনারা দেখে নেবেন তো এই ধরনের সুখ সূর্যদেব আপনাদেরকে দিয়ে যাবে ইজ আ বিউটিফুল টাইম অ্যান্ড বিউটিফুল কম্বিনেশান কৌণিক দৃষ্টি কেন্দ্রের দৃষ্টি ইজ আ বিউটিফুল কম্বিনেশান আপনাদের জন্য তৈরি হচ্ছে সত্যিকারের বলতে গেলে আপনাদের জন্য একটা মাস খুব বড়ো সাকসেসের মাস হতে পারে লেগে পড়ে খেটে পড়ে থাকুন আপনাদের জন্য কিন্তু যদি পরিশ্রম করেন হার্ডওয়ার্ক করেন দারুণ রেজাল্ট পেয়ে যাবেন এক মাসে লিও আপনাদের নাইনথ হাউস থেকে দেবে এই গোচরটা হচ্ছে ভাগ্যর জায়গা থেকে অদ্ভুতভাবে আপনাদের মানে কি বলবো নাইন্থ লট ইজ নাইনথ হাউস সূর্য মানে

লিওর জন্য তো ইজ আ বিউটিফুল কম্বিনেশন ভাগ্য উদয়ের টাইমে নাইনথ হাউস ভাগ্যকে দেখায় সবচেয়ে বড় হচ্ছে ভাগ্যকে দেখায় আদার্স অনেক জিনিস দেখায় পিতাকে দেখায় লং জার্নি দেখায় বিদেশের সাথে কানেকশান দেখায় আধ্যাত্মিকতা দেখায় অনেক কিছু বাট প্রথম যেটা দেখায় সেটা ভাগ্য তো সূর্যদেব ভাগ্যেতে আলো ফেলে দিল ভাগ্যের জায়গায় আলো ফেলে দিল আচ্ছা আমরা বলি না যে দুর্ভাগ্য যেন চলে গেল লাইক দ্যাট যে ভাগ্যের উপর আলো এসে পড়লো তো আপনাদের যারা লিও আছেন লিও রাশি আপনি জানবেন আপনার ভাগ্যের উপর সূর্যদেবের এসে পড়লে ভাগ্য চমকে যাওয়া মানে কি আমার কাজ ইজিলি হওয়া আমি যে কাজেই হাত দেবো আমি ব্যবসা করি আমি চাকরি করি আমি যে কাজে আমি প্রোপোজাল মানে প্রোপোজ করতে যাব আমি বিয়ে করতে যাব আমি এক মাসে কোনো নতুন বিজনেস খুলবো এক মাসে কোথাও কিছু ডোনেট করবো এক মাসে মানে আমি যদি মনে করি এক মাসে নতুন কোনো কাজ করব নতুন কিছু কিনবো সব জায়গায় ভাগ্যসঙ্গ দিয়ে দেবে মানে আপনাকে বিশেষ কোনো খাটতে হবে না ভাগ্যর জন্য হয়ে যাবে আপনাদের ভাগ্যের জন্য হয়ে যাবে আপনি যদি মনে করেন এই এক মাসে আপনি নতুন বিজনেস খুলবেন ভাগ্যর জোরে হয়ে যাবে মানে আপনাকে বিশেষ কষ্ট করবে আপনি যদি মনে করেন এক মাসে আপনি লোন নিতে চান ভাগ্যের জোরে ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন যে লোনটা হয়তো অনেকক্ষণ আটকে ছিল ভাগ্যের জোরে আপনার কাছে আসবে আপনি যদি ঋণ পরিশোধ করব ভাগ্যের জোরে অর্ধেকটা করে ফেলতে পারবেন মানে পুরো এক মাসে তো ভাগ্য আপনার ভাগ্য এই সময় আপনার সঙ্গ দিচ্ছে তো ভাগ্যের জোরে অনেক কিছু হতে পারে লং ডিস্টেন্স ট্রাভেল অর্থাৎ লং ডিস্টেন্স জার্নি সরি লং ডিস্টেন্স জার্নি অর্থাৎ লং ডিস্টেন্স জার্নি আপনারা এই সময় করবেন অনেক লিও লং ডিস্টেন্স জার্নি করবেন কিসের জন্য মানে লং ডিস্টেন্স অর শর্ট ডিসটেন্স কেন বলছি যে লং অ্যান্ড শর্ট আমি এক্ষুনি বলে দিচ্ছি বিকজ লং ডিস্টেন্স জার্নি করবেন হয়তো মানে কোনো চাকরি করতে যাচ্ছেন সিটির বাইরে চলে গেলেন বা কোথাও কোনো বড় ঘুরতে যাচ্ছেন সিটির বাইরে ঘুরতে চলে গেলেন মনোরঞ্জন জার্নি জাস্ট মজা ফান আনন্দের জন্য ফ্যামিলি নিয়ে চলে গেলেন এরম একটা ঘটনা আপনার সাথে ঘটতে পারে বাবার সাথে সম্পর্কটা এ সময় মিষ্টি মধুর হবে মানে উচ্ছভাবে অবস্থান করছে না তো বাবার অ্যাডভাইস আপনাদের জন্য যদি বাবা বেঁচে থাকেন বাবার অ্যাডভাইস আপনাদের জন্য গডের অ্যাডভাইসের মতো হবে সূর্যদেবের অ্যাডভাইসের মতো হবে এই সময়কে কাজে লাগাতে পারেন কীভাবে বাবাকে রোজ যদি আপনি প্রণাম করেন ভীষণ ভালো পাওয়ারফুল মানে প্রণামটা হবে আধ্যাত্মিক হবেন আপনাদের আধ্যাত্মিক নেচার বেড়ে থাকবে আপনারা ভগবানকে মানতে শুরু করবেন যদিও সিংহ রাশি নিজের পরাক্রমে বেশি বিশ্বাসী বাট তবুও আপনারা ভগবানের উপর বিশ্বাস আনতে শুরু করবেন অ্যান্ড দ্যাটস ওয়াই পরাক্রমে পরাক্রম তো আপনাদের বেড়েই থাকবে বলছি কেন তো নিজের পরাক্রমের উপর বেশি বিশ্বাসী তার সাথে আপনারা আবার গডের উপরও বিশ্বাস করতে পাবেন এবার বলছি যে হোয়াই বিকজ আপনাদের থার্ড তৃতীয় ঘরে দৃষ্টি পড়েছে সূর্যদেবের থার্ড হাউস কমিউনিকেশন হাউস শর্ট জার্নি অ্যান্ড পরাক্রমের ঘর পরাক্রমের ঘরে সূর্যদেবের উচ্চ দৃষ্টি একবার ভেবে দেখুন পরাক্রম এমনিই আপনারা পরাক্রম করতে ভালোবাসেন চট করে হেরে যাওয়ার মানুষ তো আপনারা নন রাশি আপনারা পরাক্রম করতে খাটতে পরিশ্রম করতে হার্ডওয়ার্ক করতে ডিটারমিনেশানের সাথে কাজ করতে ডেডিকেশনের সাথে কাজ করতে ভয় পান না পিছু পা না যেখানে অন্যরা ভয় পেয়ে যায় পরাক্রম করতে বাবা এটা বলব লোকে কি বলবে বাবা এটা করব কি হবে রেজাল্ট কি হবে ফিউচারে কি হবে আপনারা কিছু ভাবেন না আপনারা ছাপিয়ে পড়েন তো এই সময় আপনাদের পরাক্রম একেবারে আকাশচুম্বী হবে যে ওকে রিক্স নিয়ে করেই দেখি না রিক্স নিয়ে বিজনেস স্টার্ট করেই দেখি না রিক্স নিয়ে এই ডিলটা করেই দেখি না রিক্স নিয়ে আমার বসকে এই কথাটা বলেই দেখি না কী হয় এবং রেজাল্ট এক্সেলেন্ট হবে আপনার কোনো আইডিয়া বসের পছন্দ হয়ে গেল কিন্তু আপনি রিক্স নিলেন অর্থাৎ রিক্স নেবেন এই সময় মানে নিজের বাউন্ডারিতে নিজেকে আটকে রাখবেন না রিক্স নিয়ে নেবেন কারণ থার্ড হাউসে সূর্যদেবের পরাক্রমের দৃষ্টি মানে একদম গিয়ে পড়েছে এবং আপনার ছোটো ছোটো জার্নিও নাইন্থ হাউসে তার গোচর হচ্ছে মানে আপনার লং জার্নিও হতে পারে আবার থার্ড হাউসে দেখছে বলে আপনার শর্ট শর্ট ছোট ছোটো জার্নিও হতে পারে ওয়ে টকিং কমিউনিকেশান স্কিল বানি তো থার্ড হাউস সেটাও কিন্তু মারাত্মক সুন্দর হবে শুধু অত্যাধিক রাফ অ্যান্ড টাফ কথা বলবেন না এই সময় সূর্যদেব একটু রাফ অ্যান্ড টাফ তো মানে ওই কাউকে পরোয়া করে না সূর্যদেব সে আবার কার কথা শুনবে কাকে পরোয়া করবে আর নো সে রাজা সে অত স্মুথভাবে অত পোলাইটলি কথা বলতে জানে না সে একটু সুরে একটু অর্ডার রেখে একটু একটু ইগো রেখেই কথা বলে তো থার্ড হাউসে দৃষ্টি দিয়েছে আপনারা একটু ইগো রেখে একটু অর্ডার দিয়েই কথা বলা এই মাছটা বেশি পছন্দ করবেন বাট আমি বলবো যে আপনি একটু সিম্পলভাবেই কথা বলুন সেটা অনেক ভালো হবে মানে অর্ডার না দেওয়াইটাই বেটার কারণ এই সময় এই নেচারটা আপনাদের মধ্যে কিন্তু হবেই হবে যে একটু অর্ডার দেবো একটু ইগো এসে গেলো তো এইটাকে একটু যদি কন্ট্রোল করে নেন আমি বলবো ভীষণ ভালো রেজাল্ট আপনাদের জন্য নিয়ে আসছে এই সূর্যদেবের গোচর ভার্গব কন্যা রাশি আপনাদের এইট হাউসে এই গোচরটা হচ্ছে সূর্যদেবের এইট হাউস শুনে ভয় পেয়ে গেলেন যে ও মাই গড এইট হাউস হচ্ছে আমাদের আমাদের কি হবে টুয়েলভ হাউজের মালিক এইট হাউসে গোচর করছে ইটস ইটস ক্রিয়েটেড আ বিপরীত রাজ্য ইয়েস আপনাদের টুয়েলভ হাউজের মালিক আপনাদের এইট হাউজে গোচর করছে এটাকে বিপরীত রাজ্য বলা হয় আর এই বিপরীত রাজ্য গাটাকে সরল রাজ্যক বলে আমি এখন বিপরীত রাজ্যক নিয়ে আলোচনা করবো না বিপরীত রাজ্যক তিন প্রকার হয় আপনাদের জন্য বলে দিই হার্স রাজ্যক সিক্স লট ইন এইট ইজ আ বিমল রাজ্যক এইট লট ইন এইট অ্যান্ড ইজ আ সরল রাজ্য যখন টুয়েলভের মালিক এইটে থাকে তো আপনাদের জন্য এখন সরল রাজ্য তৈরি করেছে টুয়েলভের মালিক এইটে অবস্থান করছে তো এর ফলটা কী হয় একটা বিপরীত পরিস্থিতিতে রাজ্যক তৈরি করা আপনার মনে হচ্ছে এইট হাউসে এসে গেল সান বিপরীত পরিস্থিতি তৈরি হলো বাট বিপরীত পরিস্থিতিতে ইজ আ বিউটিফুল পাওয়ারফুল রাজ্য আপনাদের জন্য ভার্গ তো এই সময় কী হতে পারে এইট হাউস আলোয় ভরে গেল আপনাদের জন্য এইট হাউস আলোয় ভরে গেল ফার্স্ট তো আপনাদের আয়ু বেড়ে গেল এই এক মাস আপনাদের আয়ুর উপর কোনো সংকট আসতে সূর্যদেব দেবেন না অর্থাৎ কোনো ডিজিজ কোনো বড় ডিজিজ কোনো রোগ কোনো কষ্ট আপনাদের আসতে তিনি দেবেন না সেকেন্ড সেকেন্ড হচ্ছে কোনো এমন টাকা আপনারা পেতে পারেন যেটা আপনারা এক্সপেক্ট করেননি বিষয় গুপ্ত জায়গা এইটাও গুপ্ত জায়গার ধন এক্সপেক্টই করেননি এমন টাকা পেতে পারেন শ্বশুর পক্ষ আপনি যদি বিবাহিত হন মেয়ে হন ওর ছেলে হন শ্বশুর পক্ষ মানে লয় যেটাকে বলা হয় ঠিক আছে আপনার ছেলে হলে মেয়ের বাপের বাড়ি মেয়ে হলে ছেলের বাপের বাড়ি তাদের সঙ্গে রিলেশনশিপ এক্সেলেন্ট হবে তাদের থেকে কিছু গেন অর্থাৎ কিছু লাভ পাওয়ার একটা চান্স এই এক মাস আপনাদের জন্য তৈরি হচ্ছে অর্থাৎ শ্বশুর বা শাশুড়ির কাছ থেকে কিছু পাওয়ার একটা সুযোগ আপনাদের জন্য আসছে আর বিউটিফুল সুযোগ আসছে অ্যান্ড এইট হাউস গুপ্ত হাউস এই সময় অকাল্টের প্রতি ইউনো হিলিংয়ের প্রতি রেকের প্রতি অকাল্ট অ্যাস্ট্রোলজির প্রতি ট্যারোর প্রতি আপনাদের ইন্টারেস্ট বেড়ে যাবে আপনারা দেখবেন এই এক মাস আপনারা অনেক ইউনো ইউটিউব সার্চ করছেন অনেক ভিডিও নিজেরা দেখছেন শেখার চেষ্টা করছেন অ্যাস্ট্রোলজিকে এটা আপনাদের আসবেই আসবে কারণ এই হাউস থেকে সূর্যদেব গোচর করছে এবং এই হাউস থেকে গোচর করা মানে কি হাউস একটু গুপ্ত জায়গা একটা লোকানো জায়গা সেই লোকানো জায়গায় আলো পড়েছে তো অনেক লোকানো মুখোশ মানুষের লোকানো অনেক কিছু ইনফরমেশন অনেক নিউজ আপনার কাছ থেকে চেপে রাখা হয়েছিল সব আপনার সামনে আসবে অ্যান্ড ইটস এ বিপরীত রাজ্য প্রচুর টাকা দিয়ে যাবে এই গোচর আপনাকে বিপরীত রাজ্য মানে টাকা পয়সা নাম যশ খ্যাতি পাওয়ার পজিশন ফেম এভরিথিং তো এই এক মাস সব কিছুর সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হচ্ছে তার আরেকটা কারণ হচ্ছে দৃষ্টি ফেলে দিয়েছে সেকেন্ড হাউস সেকেন্ড হাউস সেকেন্ড হাউস হচ্ছে আমাদের টাকার জায়গা কোন ধরনের টাকার জায়গা আমাদের যেখানে আমরা যেই ফ্যামিলিতে জন্মেছি সেই ফ্যামিলির টাকার জায়গা আমার নিজের অর্জিত টাকার জায়গা তো সেখানে সূর্যদেবের দৃষ্টি পড়েছ তো অফকোর্স আপনার টাকা বাড়বে আপনার স্যালারি বাড়বে বা আপনি আপনার ওন হাউস থেকে টাকা পেতে পারেন ওন হাউস বাই বা ওন হাউস বিক্রি করে টাকা পাওয়ার একটা সম্ভাবনা এগুলো তৈরি হয় এই সময় যে আমি ফ্ল্যাট করে নেব এই পুরনো বাড়ি আর রাখবো না এই সব যোগগুলো এই সময় তৈরি হয় সেখান থেকে একটা বিরাট টাকা বা একটা পুরোনো বাড়ি ভেঙে ফ্ল্যাট হলো ফ্ল্যাটের একটা সেই ফ্ল্যাট পাওয়া সেখান থেকে একটা বড়ো টাকা পাওয়া এই ধরনের টাকা সম্পত্তি তৈরি হয় এই সময় তো ইজ আ বিউটিফুল টাইম অ্যান্ড যেহেতু এইট হাউস ইজ আর বিপরীত রাজ্যকের পজিশনে আছে তো হেলথ আমি বললাম আগেই হেলথের হিলিংটা হয়ে যাবে আপনাদের হেলথ আপনাদের ভালো থাকবে আর বিউটিফুল কম্বিনেশান ভয়ের কোনো কারণ নাই লিব্রা আপনাদের জন্য তুলরাশি আপনাদের জন্য সেভেন্থ সেভেন্থ হাউস থেকে এই গোচর হচ্ছে সেভেন্থ হাউস ইজ আ মারাক হাউস সেভেন্থ হাউসটা আমরা মারাক হাউস বলে থাকি এছাড়া পার্টনারশিপের হাউস বিজনেসের হাউস লাভ রিলেশনশিপের হাউস ম্যারেজের হাউস সব কিছু তো মারক হাউসে সূর্যদেবের উচ্চ তো এখানে কি হতে পারে এখানে এক তো হতে পারে যে এটা একটা জিনিস যে মারক হাউসে কোনো উচ্চ গ্রহ থাকা খুব একটা ভালো নয় কারণ মারক হাউস আপনাদের সেভেন্থ অ্যান্ড সেকেন্ড ইজ আ মারাক হাউস উচ্চ গ্রহ থাকা ভালো নয় এতে কি হয় রোগ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় রোগ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় যেটা আপনাদের শরীরের জন্য একটা সম্ভাবনা তৈরি হবে যে রোগ বেড়ে যেতে পারে বাট এখানে কি হবে মার্কেস মানে মার্কেস কেসে মানে আপনার অরিজিনাল মার্কেস আপনার হরস্কোপের অরিজিনাল মার্কেস লিবরা যারা যারা আছেন তাকে সে দমিয়ে দেবে অর্থাৎ একদিকে হয়তো আপনার রোগ বাড়তে পারে সূর্যদেব যেহেতু উচ্চভাবে অবস্থান করছে কিন্তু মার্ক হাউস এসে অবস্থান করায় অরিজিনাল মার্কেসকে সে দমিয়ে দেবে অর্থাৎ অরিজিনাল মার্কেস যদি কোনো ঘটনা ঘটনা ঘটাতো সেটা আর ঘটবে না অর্থাৎ কোনো দুর্ঘটনা কোনো খারাপ মানে কিছু আপনার সাথে বা কোনো খারাপ রোগ আসা কোনো খারাপ ডিজিজ আসা হ্যাঁ চোট লেগে যাওয়া এই ধরনের কোনো ঘটনা অরিজিনাল মার্কেসকে সূর্যদেব ঘটাতে দেবে না কারণ সে বলে ভাই রাজা আছি আমি আমি মার্কেশের জায়গায় অবস্থান করছি তুমি কে হ্যাঁ তুমি কে হ্যাঁ তুমি এসো না হ্যাঁ আমার জন্য হয়তো একটু জানি যে তুমি আমি উচ্চভাবে অবস্থান করছি একটু রোগ টোক বা রোগ মানে কি আপনার শরীরে যে রোগগুলো আছে সেগুলোর হয়তো আপনাকে ডিস্টার্ব করতে পারে বিপি আছে বিপি বেড়ে যেতে পারে কারণ সূর্যদেব কি গরম তো বিপি যদি বিপি থাকে তাহলে বিপি বেড়ে যেতে পারে ইয়ে একটা জায়গা ডিস্টার্ব হতে পারে রাগ বাড়ি যেতে পারে মাথার যন্ত্রণা বেড়ে যেতে পারে হেডেক বেড়ে যেতে পারে চোখের প্রবলেমটা বেড়ে যেতে পারে এইগুলো কিন্তু অরিজিনাল মার্কেসকে কোনো ক্ষতি সে করতে দেবে না এই একটা বিরাট ব্যাপার সেকেন্ড পার্টনার ঘর তো পার্টনারের সাথে একটা বিউটিফুল সম্পর্ক ক্রিয়েট করে দেবে উচ্চভাবে অবস্থান করেছে ভালোবাসার মানুষ পাইয়ে দেবে আপনাকে ম্যারেজ প্রপোজাল পাইয়ে দেবে আপনাকে ম্যারেজ যাকে করবেন সে আপনার লাইফে চলে আসতে পারে এই সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বন্ডিংটাকে এক্সেলেন্ট করিয়ে দেবে এমনকি সে আমি এরকমও দেখেছি যে সেভেন থাউজে অবস্থান করছে উচ্চ হয়ে সান সেপারেশান হয়ে যাচ্ছিল ডিভোর্স হয়ে যাচ্ছিল না হঠাৎ করে কি হলো তারা তাদের মধ্যে এমন আন্ডারস্ট্যান্ডিং হল না আরেকটু দেখি ব্যাস এখন তারা সুখে সংসার করছে মানে এমনভাবে মিলিয়ে দিলো এরম ঘটনাও ঘটিয়েছে এই সান এটা আমি নিজে দেখেছি বলেই বলছি অ্যান্ড বিজনেসের জায়গায় অবস্থান করছে বিজনেস বিউটিফুল করে দেবে বিজনেসে গ্রোথ বিজনেসে মানে যদি আপনারা বিজনেসম্যান হন বিজনেসে গ্রোথ বিজনেস অনেকটা বেড়ে যাওয়া বিজনেস থেকে অনেক বেশি টাকা আসা এই সময় তৈরি হবে আর যদি আপনারা ম্যারেজ করতে চান ম্যারেজ প্রপোজাল আসা এই সময় ম্যারেজের জন্য দেখতে পারেন মানে যদি আপনারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান এই সময় ভালো পাত্র আর ভালো পাত্রী পেতে পারেন এই সময় ম্যারেজের জন্য আপনারা যদি কোথাও রেজিস্টার করতে চান কাউকে বলতে চান খুব ভালো পাত্র পাত্রী ইমিডিয়েট চলে আসবে তো এই সময় এগুলো করতে পারেন কিংবা আপনারা যদি লাভার সন এই সময় আপনি আপনার বাড়ির লোককে বলতে যে আমি এই মানুষটাকে বিয়ে করতে চাই প্রোপোজাল ইয়েস আসবে তো এটা খুব ভালো অ্যান্ড ইউনো এই মানে সেভেন্থ হাউসে অবস্থান করে আপনার লগ্ন কেসে দেখছে আপনার লগ্ন সে দেখছে লিবরা আপনার পার্সোনালিটি বেড়ে যাবে লগ্ন মানে আপনার শরীর আপনার বডি পার্সোনালিটি বেড়ে থাকবে আপনার ওয়ে অফ টকিং সুন্দর হবে গ্ল্যামার বাড়বে এক্সপ্যাক্টার বাড়বে ইউনো অনেক কিছু অনেক কিছু মানে লগ্ন মানে কি আপনার পুরো সেলফটাকে দেখবে কনফিডেন্ট লেভেল হাই হবে মারাত্মক কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে যেখানে যেখানে আপনার কথা বলতে ভয় হতো সেখানে আপনি ইজিলি কথা বলবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে মানে পারবেন না যে এত কনফিডেন্ট আপনার মধ্যে আসছে কোথা থেকে আসছে কোথা থেকে মানে আপনি হয়তো ভাবছিলেন যে মেয়ের বাড়িতে গিয়ে আমি এই মানুষটাকে ভালোবাসি আমি মেয়ের বাবার সামনে দাঁড়িয়ে কিভাবে বলবো এমন কনফিডেন্ট বেড়ে যাবে যে আপনি গিয়ে বলে দেবেন যে ভাই আমি আপনার মেয়েকে ভালোবাসি কোনো ব্যাপার না এবং এই সময় ইয়েস হয়ে যাবে কারণ সেভেন হাউসে সূর্য বসে আছে তো এই সময়গুলোকে এইভাবে ইউটিলাইজড করতে হয় আপনি আপনার বসকে গিয়ে বলে দেবেন স্যার আমার প্রমোশানটা কবে হবে একটু বলুন না কীভাবে হবে আমি কী কাজ করলে হবে স্যার হয়তো অবাক হয়ে গেলো যে ও হোয়াট এ কনফিডেন্ট লেভেল কিংবা স্যারকে আপনি নিজেই বললেন আমায় ডিল দিন না স্যার টিম লিডার বানান না আমি করে দেখিয়ে দেবো এত কনফিডেন্ট বেড়ে থাকবে এবং এইভাবেই আপনারা সাকসেস পেয়ে যাবেন অর্থাৎ একটা সাকসেসের টাইম মানে যেহেতু লগ্নে ফেলছে তো লগ্ন আপনার শরীরও তো লগ্নের দৃষ্টি ফেলছে মানে কি এক দিক দিয়ে সেভেন্থ হাউসে বসেছে মারাক হাউসে বসেছে কিন্তু অন্য দিক দিয়ে লগ্নে দৃষ্টি ফেলছে অর্থাৎ আমি কি বললাম বিপি বেড়ে থাকতে পারে চোখে একটু প্রবলেম আসতে পারে মাইগ্রেন প্রবলেম আসতে পারে বাট শরীরের কোনো ক্ষতি সে করবে না কারণ লগ্নে দৃষ্টি ফেলেছে তাই কোনো ক্ষতি হবে না এগুলো একটু একটু হাই থাকবে একটু বেড়ে বেড়ে থাকবে কারণ সেভেন্থ হাউসে বসেছে দ্যাটস ওয়াই স্করপিয়ান স্করপিয়ান আপনাদের জন্য সিক্স হাউস থেকে এই গোচরটা হচ্ছে সিক্স হাউস হেলথের জায়গা রোগ ঋণ রিপুর জায়গা তো ফার্স্টেই বলে সিক্স হাউস থেকে উচ্চসূর্য কি করাতে পারে এক তো হতে পারে সমস্ত ঋণ পরিশোধ কিভাবে করবেন তার প্ল্যান এই সময় আপনারা করে নিতে পারেন অর্থাৎ একটা বিউটিফুল প্ল্যান তৈরি হয়ে গেল যে ওকে আমি এই এইভাবে ঋণগুলো পরিশোধ করতে পারি আপনি একটা রাস্তা খুঁজে পেয়ে গেলেন সেকেন্ড অনেক দিন ধরে ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন হাউস লোন কার লোন কিছুতেই পাচ্ছিলেন না এই এক মাসে পেয়ে যাবেন রোগ আপনার যা যা বডিতে রোগ ছিল উচ্চ সূর্য সেখানে অবস্থান করে সমস্ত রোগকে একেবারে কি বলবো মানে দমিয়ে রাখবে রোগ যেন আপনি বুঝতেই পারবেন না যে আপনার বডিতে কোনো রোগ আছে আর রিপু মানে শত্রু বৃষ্টিক রাশি সবসময় তিন ধরনের শত্রু থাকে দুটো সামনাসামনি শত্রু একটা গোপন শত্রু থাকেই ইস তো মাস্ট এই হরস্কোপ বলে বৃষ্টিক রাশির তিন ধরনের শত্রু থাকে জাস্ট জ্বালিয়ে দেবে সূর্যদেব উচ্চ সূর্য অবস্থান করছে সিক্স হাউসে জাস্ট জ্বালিয়ে দেবে শত্রুদেরকে জাস্ট জ্বালিয়ে দেবে এবার এটা সিক্স হাউস হচ্ছে কম্পিটিশানের জায়গা মানে এখানে আপনি যদি মনে এবং হ্যাঁ অবশ্যই আপনার কেরিয়ারের জায়গা তো কেরিয়ার ভীষণ গুড পজিশানে পৌঁছাবে কারণ সিক্স হাউস এ কেরিয়ার সূর্যদেবের আলো সূর্যদেব উচ্চ সূর্য কেরিয়ার ইজ হাই পজিশান হাই পাওয়ার অ্যান্ড কেরিয়ার থেকে যা যা এক্সপেক্ট করেছিলেন সেগুলো এসে যাবে পরীক্ষায় যদি বসতে চান তাহলে এই সময় ফর্ম তোলা ইজ আ বিউটিফুল সাইন অর্থাৎ আপনি এই সময় যদি সরকারি চাকরির ফর্ম তোলেন এই তেরোই এপ্রিল থেকে চোদ্দোই মের মধ্যে এই ফর্মটা এত লাকি ফর্ম হবে যেটা ভবিষ্যতে আপনাকে সাকসেস দেবে তো এই সময় ফর্ম তোলা এই সময় অ্যাপ্লাই করা এই সময় পরীক্ষা দেওয়া খুব ভালো আর এই সময় যদি রেজাল্ট আসে তো মাই গড ইজ আ ইয়েস রেজাল্ট আসবে এই সময় আপনারা এডুকেশনের জন্য ফর্ম তুলতে পারেন কলেজেও অ্যাপ্লাই করতে পারেন বা উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারেন ভালো রেজাল্ট পাবেন এখানে বসে আপনাদের মানে একটা ওয়ার্কের ব্যালেন্স হয়ে যাবে একটা একটা আমি আপনাদের বলে দিই স্করপিয়ান টেন্থ লট আপনাদের টেন্থ লট সান সিক্সে গেছে যদি আপনারা জ্যোতিষ জানেন তাহলে জানেন টেন হাউস ইজ এ উপচায় ঘর উপচায় যেখানে সবকিছু উপচে পড়ছে অনেক বেশি অ্যান্ড সিক্স হাউস ইজ অলসো উপচায় ঘর যেখানে কিছু উপচে পড়ছে অনেক বেশি উপচয় ঘরের মালিক উপচয় ঘরে যাওয়া অর্থাৎ টেনথের মালিক সিক্সে যাওয়া ইজ আ গুড কম্বিনেশান অর্থাৎ সব কিছু উপচে পড়বে সব কিছু উপছে পড়বে অর্থাৎ উপচয়ের মালিক উপচয় অবস্থান করছে তো ইজ আ বিউটিফুল কম্বিনেশান ফর স্করপিয়ান অ্যান্ড এখান থেকে টুয়েলভ হাউসের দৃষ্টি দেবে টুয়েলভ হাউসের দৃষ্টি টুয়েলভ হাউস শয্যা সুখ টুয়েলভ হাউস হসপিটাল মেডিসিন আধ্যাত্মিকতা তো মেডিসিনের উপর খরচা কমবে আপনাদের আধ্যাত্মিকতার প্রতি একটা নেচার বাড়বে যে ভগবান কি একটু জানি মদ্য চ্যান্টিং কীভাবে করতে হয় অ্যাস্ট্রোলজি কী অকাল্ট এই এইসবের প্রতি একটা ইচ্ছা বাড়বে আপনাদের আপনারা হয়তো অনেক চ্যালেঞ্জ দেখবেন এই সময় যে আরও জানবো আরও জানবো আরও শিখবো আমি অ্যাস্ট্রোলজি শিখবো আমি এটা শিখবো এরকম একটা নেচার তৈরি হবে টুয়েলভ হাউসে দৃষ্টি দিচ্ছে বিদেশের সাথে যদি কোনো কানেকশান থাকে স্করপিয়ান আপনাদের তো বিদেশের জন্য কানেকশানটা ভীষণ ভালো হবে এই সময় অর্থাৎ বিদেশি মানিয়ে আসা ভিসা অ্যাপ্রুভ হওয়া বিদেশে যাওয়া পড়তে যাওয়া আর কাজের সূত্রে যাওয়া খুব বেটার হবে তো এই সময় স্করপিয়ানদের সব রকম দিক থেকে অ্যান্ড হ্যাঁ শয্যা সুখ অর্থাৎ অনিদ্রা দূর হবে আরামের ঘুম ঘুমাতে পারেন যেহেতু টুয়েলভ হাউসে দৃষ্টি দিয়েছে তো এটা বিউটিফুল কম্বিনেশান উপচায় হাউসের মালিক উপচায় হাউসে যাওয়া ইসব বিউটিফুল কম্বিনেশান আপনাদের জন্য ধনুরাশি আপনাদের গোচর হচ্ছে ফিফথ হাউস থেকে অ্যান্ড ইউনো মানে মানে দৃষ্টি দিচ্ছে ইলেভেন্থ হাউসে মানে একটা বিউটিফুল কম্বিনেশান ফিফথ হাউস ফিফথ হাউস কী ফিফথ হাউস হচ্ছে আমাদের মানে ভাগ্য উদয়ের জায়গা নাইনথ হাউসের মালিক ফিফথ হাউসে ইজ আ বিউটিফুল মানে ভাগ্যের মালিক ফিফথে পুণ্যের ঘরে আ গুড কম্বিনেশান আপনাদের জন্য এখানে ফিফথ হাউস চিলড্রেনের জায়গা লাভ রোম্যান্সের জায়গা পূর্ব পুণ্যের জায়গা হাই এডুকেশানের জায়গা তো প্রথমেই যদি ধনুরাশি আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদের কিন্তু এই সময় শিক্ষা অনেক ভালো হবে তাদের অনেক গ্রোথ আপনারা দেখবেন যদি আপনাদের মেয়ে থেকে থাকে তাদের একটা গ্রোথ আপনারা দেখবেন তারা যদি আপনি যদি বয়স্ক হন তারা বিদেশ যেতে পারে পড়াশোনা করার জন্য বা তারা খুব ভালো চাকরি পেতে পারে আপনি যদি ইয়াং হন আপনার লাভ রিলেশনশিপ বিউটিফুল হবে হাজব্যান্ড ওয়াইফ যদি হন আপনাদের জন্য মধ্যে বন্ডিং বিউটিফুল থাকবে যদি আপনি সিঙ্গেল হন প্রেমিক বা প্রেমিকা আসার সম্ভাবনা এই সময় থাকছে আপনি যদি ডাবল হন আপনাদের মধ্যে একটা এত ভালো বন্ডিং তৈরি হবে যে আপনারা হয়তো এর পরবর্তীকালে ম্যারেজের কথা ভাববেন ওকে অ্যান্ড ইজ আ চিলড্রেনের ঘর অলসো সন্তানের ঘর তো একটা বলেই দিই সন্তান হতো অনেকে সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে অর্থাৎ যারা সন্তান চাইছিলেন তাদের জন্য সন্তান প্রাপ্তি এই এক মাসটা খুব ভাইটাল হতে পারে এটা যেহেতু সন্তানের ঘর হাই এডুকেশানের ঘর তো এডুকেশন আপনাদের বেটার হচ্ছে সুন্দর হচ্ছে পূর্বপুণ্যের ঘর মানে নাইনথের মালিক ফাইভে ভাগ্যের মালিক ফাইভে এসেছে ইজ আ তিকন সম্পর্ক তো বিউটিফুল কম্বিনেশন তো এখান থেকে আপনি বলতে পারেন যে আপনার সাকসেস রেটটা অনেক বেশি থাকবে ফিফথ হাউসে এসছে আপনার সাকসেস রেটটা ভাবনা ভাগ্য উদয়ের টাইম ধনুরাশি আপনাদের ভাগ্য উদয়ের টাইম ডিস্ট্রিক্ট ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস কেন হাউস টাকার ক্রমশ বৃদ্ধি হবে বড়ো ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি পপুলার হয়ে পড়বেন কমিউনিকেশান ওয়ে টকিং এক্সেলেন্ট হবে অ্যান্ড দেখবেন দিনে দিনে আপনার টাকাটা অনেক বেড়ে গেলো গেন হাউস টাকা জমিয়ে ফেলবেন এই এক মাসে প্রপারলি কাজ করে পরিশ্রম করে ডিটার্মিনের সাথে পরিশ্রম করলে এই সময় আপনার পাওয়ার পজিশানও পেতে পারেন বিকজ ইলেভেন্থ হাউস ইজ আ পাওয়ার পজিশন অলসো তো পাওয়ার পজিশন অ্যান্ড পপুলারিটি আপনার বাড়তে পারে মকর রাশি আপনাদের জন্য এই গোচরটা হচ্ছে ফোর্থ হাউস থেকে ইউনো মানে ফোর্থ হাউস থেকে গোচর হওয়া অ্যান্ড টেন্থ হাউসে দৃষ্টি দেওয়া আ বিউটিফুল কম্বিনেশান কারণ কেন্দ্রে দৃষ্টি পড়ছে একদম ফোর থেকে দশে দৃষ্টি দিচ্ছে কেন্দ্রের দৃষ্টি ফোর্থ হাউসে স্বয়ং বসে গেছে উচ্চ সূর্য সম্পত্তি পেতে পারেন সম্পত্তি মানে সম্পত্তি বেড়ে যেতে পারে অ্যান্ড ইউনো এই সময় আপনি আপনার পুরনো প্রপার্টি বিক্রি করতে পারেন এই যোগটা তৈরি হচ্ছে যারা চাইছেন যে আমি আমার পুরোনো বাড়ি বিক্রি করে নতুন ফ্ল্যাট নেবো টাকা নেবো তাদের জন্য এক্সিলেন্ট টাইম যারা প্রপার্টি বাড়াতে চাইছেন জমি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের জন্য এক্সিলেন্ট টাইম যারা বাহন কিনতে চাইছেন তাদের জন্য এক্সিলেন্ট টাইম যারা মায়ের সঙ্গে সম্পর্ক সুন্দর করতে চাইছেন বা মায়ের শরীরের হিলিং চাইছেন বিউটিফুল টাইম সব মায়ের হিলিং হবে মায়ের শরীর যদি খারাপ হয়ে থাকে সেটা ঠিক হবে মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো হবে একটা বাহন টাক মানে বাহন এবং ভুবন এনার একটা কম্বিনেশান তৈরি হচ্ছে আপনাদের জন্য টেন থাউজ দৃষ্টি দিয়েছে কর্মের জায়গায় দৃষ্টি দিয়েছে কর্ম থেকেই এগুলো লাভ হবে কর্মের জায়গায় পাওয়ার পজিশান পসপারিটি আসছে কর্মক্ষেত্র বেড়ে যেতে পারে কর্মের উপর দৃষ্টি ফেলে আপনার পজিশানকে এই সময় সান বাড়িয়ে দিতে পারে আপনার প্রমোশানকে এগিয়ে দিতে পারে আপনার চেয়ারটাকে উঁচু করে দিতে পারে আপনার পদ প্রতিষ্ঠাকে উঁচু করে দেবে সান কর্মক্ষেত্রে ডাইরেক্ট দৃষ্টি দিয়ে অর্থাৎ কর্মের জায়গায় আলো ফেলে দিচ্ছে তো আপনার কর্ম মানে আপনি নিজে থেকেই এত বিউটিফুল কাজ করবেন এই সময় এত ভালো কাজ করবে যে সাকসেসটা নিজে থেকেই আসবে লোকে আপনার নাম করবে এই সময় যে কারণ সূর্য সান নাম যশ খ্যাতিও দেয় প্রমোশনও দেয় তো লোকে আপনার কর্মের জন্য আপনার নাম করবে যে ওয়াও কি ভালো কাজ জানে এই মানুষটা এরকম মানে আপনার নাম হবে আপনি যেই ফিল্ডেই আছেন তাতে আপনার নাম হবে কুম্ভ রাশি আপনাদের জন্য এই যে গোচরটা সান এটা থার্ড হাউস থেকে হচ্ছে এর দৃষ্টি পড়েছে মাই গড ইজ আ আইনথ হাউস ভাগ্যের ঘরে তো থার্ড হাউস থেকে এটা হচ্ছে থার্ড হাউস পরাক্রমের জায়গা কুম্ভ রাশি পরাক্রমের ঘরে থেকে সানের গোচর হওয়া সান নিজেই রাজা নিজেই কিং তার পরাক্রম সবসময় বেড়ে থাকে পরাক্রম হাউস থেকেই তার গোচর হওয়া মানে কি আপনার কাজের প্রতি আপনার ঝোঁক আপনার পরাক্রম বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার হার্ডওয়ার্ক বৃদ্ধি পাবে আপনি পরাক্রম করতে ভয় পাবেন না এবার যেন আমি এটা ফিনিশড করে তবে উঠবো অলসতা চলে যাবে এটা অলস ভাব থাকে না আজকে নয় কালকে করবো কালকে এইবার এটা না আপনাদের মাথা থেকে বেরিয়ে যাবে আমি এই কাজটা ফিনিশড করব তারপরেই আমি খাবো এই কাজটা ফিনিশ করবো তারপরেই ঘুমাবো এই কাজটা ফিনিশ করবো তারপরেই উঠবো একটা ডিটারমিনেশন তৈরি হয়ে যাবে আপনাদের ওয়ে অফ টকিং কমিউনিকেশান স্কিল আপনাদের এক্সিলেন্ট হয়ে যাবে কারণ থার্ড হাউস কমিউনিকেশান দেখায় ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক খুব ভালো হবে আপনি যখন কথা বলবেন না লোকে আপনার থেকে মুখ ফেরাতে পারবে না ভাববে মাই গড মানুষটার কথায় কত অ্যাট্রাকশান আছে কেমন সূর্যদেব থার্ডে বসে আছে তো আপনার কথা থেকে কেউ মানে কী বলবো কেউ মুখ ফেরাতে পারবে না ভাববে যে এত ভালো কথা বলে মানুষটা বা এত এত জ্ঞান আছে কথাতে কারণ বৃহস্পতিও বসে আছে এত জ্ঞান আপনাদের থার্ড হাউসে তো এত জ্ঞান কথার মধ্যে মানুষটা মানে ভেবে উঠতে পারবে না মানুষগুলো আমি ছোটো ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো হবে নাইনতে দৃষ্টি ফেলছে বিউটিফুল কম্বিনেশন ভাগ্যতা আলো ফেলে দিচ্ছে নাইনথে দৃষ্টি ফেলছে মানে কি আপনার ভাগ্যের জায়গায় আলো ফেলছে অর্থাৎ ভাগ্য চমকে উঠলো কোনো একটা জিনিস চমকে ওঠা মানে কি সূর্যদেব যেখানেই আলো ফেলবে সেটাই চমকে উঠবে তো ভাগ্যের উপর আলো ফেলছে মানে ভাগ্য চমকে উঠলো ভাগ্যের জন্য কাজ হবে আপনি দেখবেন অনেক সময় পরিশ্রম করেও আমরা রেজাল্ট পাই না এবার পরিশ্রম করে যতটা পরিশ্রম করবে তার থেকে ডাবল রেজাল্ট পাবেন কারণ ভাগ্য এই রেজাল্টটা আপনাকে এনে দেবে নাইন্থ হাউস পিতার সঙ্গে সম্পর্ক দেখায় ভালো হবে আধ্যাত্মিকতা দেখায় আপনারা এই সময় আধ্যাত্মিক অর্থাৎ আচ্ছা বা কোনো ভগবানের প্রতি বিশেষ আস্থা দেখতে পাওয়া যাবে লং জার্নি হওয়ারও একটা সম্ভাবনা শর্ট জার্নি হওয়ার একটা সম্ভাবনা আছে থার্ড হাউসে বসেছে বলে শর্ট জার্নি হতে পারে নাইন্থ হাউসে দৃষ্টি ফেলেছে বলে লং জার্নি হতে পারে অর শর্ট আর লংয়ের মাঝে মাঝে একটা জার্নি ঘুরতেও যেতে পারেন কাজের জন্যও যেতে পারেন এবং সেটা খুব বিউটিফুল জার্নি হবে অর্থাৎ এই জার্নিটা লাভের হবে আপনাদের জন্য মীন রাশি সেকেন্ড হাউসে বসেছে এইট হাউসে দৃষ্টি ফেলছে সেকেন্ড হাউসে মীন রাশি বসেছে বাণির জায়গা টাকার জায়গা মীন রাশি সেইখানে সূর্যদেব এসে বসে পড়েছে সেকেন্ড হাউস মানে আমি যে বাড়িতে জন্মেছি তার থেকে আসা প্রপার্টিকে বোঝায় অর্থাৎ কি এবং আমি কতটা রোজগার করছি আমার নিজস্ব ওন ওন টাকা মানে আমি যেটা নিজে রোজগার করছি তো এক তো হতে পারে আমি যেই টাকাটা রোজগার করছি নিজের ওন মানি সেটা বেড়ে গেলো সেটার গ্রোথ হলো বিকজ সূর্যদেব উচ্চ সূর্যদেব সেকেন্ড হাউসে বসেছে সেটা গ্রোথ হলো সেকেন্ড হতে পারে আমি যেই বাড়িতে জন্মেছি তার প্রপার্টি থেকে আমার লাভ অর্থাৎ আপনি যে বাড়িতে জন্মেছেন সেখান থেকে আপনার লাভ অর্থাৎ বাবা মায়ের প্রপার্টি থেকে আপনার লাভ আপনার নামে করে দেওয়া হলো প্রপার্টি আর ওই প্রপার্টি পূরণ হয়ে গেছে আপনি বিক্রি করার কোনো প্ল্যান করলেন মানে এই ভাবে লাভ বাণী থেকে লাভ মানে আপনি যে কথা বলবেন সেখান থেকে লাভ অর্থাৎ আপনি কাজের জায়গায় যে কথা বলবেন বিজনেসের জায়গায় যে কথা বলবেন জাস্ট ওয়ে অফ টকিং করে লাভ কথা বলে লাভ এরকম ঘটনা ঘটতে পারে বাট একটা আপনাদের বলবো সেকেন্ড হাউস ইজ আ মারাক হাউস অ্যান্ড সেকেন্ড হাউসে উচ্চসূর্য বসার ফলটা কী হতে পারে যে মারাক হাউস তো হতে পারে যে আপনাদের একটু শরীরের দিকে একটু যত্নবান এই সময় হতে হবে বিশ্বাস কোনো বড়ো কিছু হবে না বাট একটু গলার দিকে যেহেতু সেকেন্ড হাউস গলাকে দেখায় নাককে দেখায় কানকে দেখায় মুখকে রিপ্রেজেন্ট করে তো নাক সর্দি হয়ে গেল বা গলা ব্যথা হয়ে গেল এই জিনিসগুলো এই এক মাসে একটু খেয়াল রাখবেন ডাইরেক্ট দৃষ্টি ফেলেছে আপনার এই হাউসে অষ্টম ঘর গুপ্ত ঘরে আপনার দৃষ্টি ফেলে গেছে অন্ধকার ঘরকে আলো করে দিয়েছে সূর্যদেব দৃষ্টি দিয়ে ডাইরেক্ট দৃষ্টি ফেলে অর্থাৎ অন্ধকার ঘরে সমস্ত কিছু আপনাদের এবার ভালো লাগতে শুরু করবে আপনি সেই জিনিসগুলো থেকে লাভ পেতে শুরু করবেন এই ঠাউস কী দেখায় এইটাও যদি আপনি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে দেখায় আপনার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থেকে আপনি লাভ পেতে পারেন অর্থাৎ ছেলে হলে মেয়ের বাড়ি থেকে মেয়ে হলে ছেলের বাড়ি থেকে কোনো লাভ আপনারা টাকার লাভও হতে পারে আর জিনিসপত্রের লাভও হতে পারে প্রথমত শ্বশুরবাড়ি থেকে একটা লাভ গুপ্ত টাকা আসার সম্ভাবনা আছে এক্ষুনি বললাম সেকেন্ড হাউসও একটা প্রপার্টিকে দেখায় বাড়ির প্রপার্টি তো সেটা বিক্রি বা তার একটা কিছু ইস্যু হলো কিছু একটা টাকা আপনার হাতে আসবে গুপ্ত টাকা যেটা আপনি ভাবেননি যে এই টাকাটা আসতে পারে তো এই রকম একটা টাকা আসার সম্ভাবনা আছে এইট হাউসে দৃষ্টি ফেলে আপনার আয়ুকে সূর্যদেব বাড়িয়ে দিচ্ছে এই একটা কাজ তিনি করছেন কারণ এইট হাউস অনেকে বলে মৃত্যুর ঘর এইট হাউস আয়ুর ঘর মৃত্যুর ঘর মোটেও নয় মারা হাউস সেভেন্থ হাউসকে বলে অ্যান্ড সেকেন্ড হাউসকে বলে এইট হাউসকে নয় যারা বলে এইট হাউস মৃত্যুর ঘর তারা কিছুই জানে না এইট হাউস ইজ আ আউ আয়ুর ঘর মানুষের আয়ু কতটা সেটা এইট হাউস দেখা সূর্য দৃষ্টি ফেলেছে আয়ুকে আপনার বাড়িয়ে দিচ্ছে এটা একটা বিউটিফুল কম্বিনেশান অর্থাৎ কোনো অসুবিধা এই সময় সূর্যদেব তার কোনো ঘটনা দুর্ঘটনা আপনাদের সাথে ঘটতে দেবে না কিন্তু যেহেতু সেকেন্ড হাউসে বসে আছে তখন তাই জন্য যেহেতু মারেক হাউসে বসে আছে আর মারাক হাউসে উচ্চ গ্রহ খুব একটা ভালো না। শরীরের দিক থেকে তাই শরীরের যত্ন আপনারা নেবেন একটু যত্ন নেবেন বেসিক্যালি গলা নাক কানের যত্ন নেবেন এই সময় ঠিক আছে বাকি মানে এভরিথিং ইজ বিউটিফুল এইট হাউসে দৃষ্টি ফেলেছে অকাল্টের প্রতি একটা নেশা আপনাদের বাড়বে অ্যাস্ট্রোলজির প্রতি একটা নেশা বাড়বে ট্যারোর প্রতি নেশা বাড়বে আপনি নিজেরা পড়তে শুরু করতে পারেন নিজেরা জানতে শুরু করতে পারেন আর আপনি যদি এর সাথে যুক্ত হন হিলিংয়ের সাথে রেকির সাথে ডাক্তারের সাথে অকাল্টের সাথে আপনাদের এই সময় সাকসেস মারাত্মক লেভেলে আসতে পারে এছাড়া হিলিং প্রফেশান এইট হাউস ইজ এ হিলিং প্রফেশান সেই হিলিং মানে যেভাবেই হিল করছেন আপনি আপনি ওষুধ বিক্রি করেও লোককে হিল করতে পারেন তো যা যা দিয়ে লোক হিল হয় আপনি খাবার দোকানে মুদির দোকানের কাজ করছেন সেসব জিনিস আমরা খাচ্ছি সেটাও লোককে হিল করছে তো হিলিং প্রফেশানের সাথে যুক্ত মানুষদের জন্য ইজ আ বিউটিফুল টাইম গ্রোথ অ্যান্ড প্রোগ্রেসের এবং আপনারা অবশ্যই যারা মেন রাশি তারা দেখবেন এই সময় টাকার লাভ আপনাদের হবেই বা এই এক মাসে আপনারা কোনো কোনো একটা গুপ্ত টাকার হতিস পাবেনই পাবেন ভবিষ্যতে যেটা আপনার জন্য রাখা আছে আপনি বুঝতে পারবেন বা আপনার নামে প্রপার্টি করে দেওয়া হলো এরকম ঘটনা অনেকের সাথে ঘটেছে এই সময় আমি দেখেছি তো এই ধরনের ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে পারে তো মানে অ্যাকচুয়ালিতে হিল করে আমি আগেই বলেছি প্রথমটা দেখে নেবেন যে কেন হিল করে অর্থাৎ এইট হাউসে দৃষ্টি পেলে এইট হাউসকে হিল করছে সেকেন্ড হাউসে বসে সেকেন্ড হাউসকেও হিল করছে আর সেকেন্ড হাউসকে হিল করা মানে প্রপার্টি থেকে লাভ এইট হাউসকে হিল করা মানে আয়ু থেকে লাভ সিম্পল তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমান্ডে হাড় হার মাহাদেব লিখতে প্লিজ ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যতটা আমি আপনাদের ভালোবাসি আপনারা প্লিজ প্লিজ আমাকে একটু লাভ ভালোবাসা দেবেন কারণ যখনই আপনাদের লাভ দেখি অ্যান্ড ভালোবাসা দেখি আমার মনে হয় ওকে এ আমাকেও ভালোবাসছে আমি ভীষণ খুশি হই ভীষণ হ্যাপি হই যে ওকে আমাকে ভালোবাসছে এতজন মানুষ আমাকে ভালোবাসছে মানে কতটা গুড ফিলিং বলুন তো একটা একটা দারুণ ফিলিংস আছে ভেতরে একটা মানে হার্টের মধ্যে একটা বুদবুত বুদ্বুদ হয় যে ও হো আমাকেও ভালোবাসছে আর বিউটিফুল ফিলিং তো প্লিজ লাভ দেবেন অ্যান্ড হারহার মহাদেব লিখবেন যাতে এই যে গোচরটা হচ্ছে সূর্যের গোচর আপনাদের জন্য প্রচণ্ড ভালো প্রচণ্ড পসপরাস হয় আপনার সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হারহার মহাদেব নমস্কার